ওকে, তাহলে আজকে আমরা শুরু করে দিই। তো প্রথম ভাই যেহেতু আমাকে ইন্ট্রোডিউস করে দিয়েছে, তো পার্সোনালি আমি আমাকে কিছুটা হাইলাইট করতে চাই এভাবে যে আমি কোথায় পড়াশোনা করি কিংবা কোন পজিশনে আছি বর্তমানে। সো ওইটা দিয়ে শুরু করি। তো আমার নাম তো রতন ভাই আগে বলেছে, আমার নাম হচ্ছে নূর আলম রুবেল। সো বর্তমানে আমি পড়ছি হচ্ছে সিএসসি নিয়ে পড়তেছি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সো এখানে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে 4 বছর মেয়াদি একটা কোর্স করছি এবং সেটা হচ্ছে বিএসসি। সো এটা হচ্ছে এর আগে আমি ডিপ্লোমা করেছি ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, যেটা 7 রাস্তায় অবস্থান করছে। সো এই তো, এটা হচ্ছে আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। আর যদি আমি বলি আমার বর্তমান কাজের অবস্থার কথা যদি বলি, তাহলে বলবো যে এর আগে আমি একটা ছোটোখাটো আইটি ফার্মে ছিলাম কয়েক মাস। সো ওখান থেকে দেন শিফট করে আমি নেহাল আইটিতে চলে আসি। নেহাল আইটিতে আছি বর্তমানে আমার প্রায় 1 বছর হয়ে গেছে। সো এই তো, এটা হচ্ছে আমার প্রফেশনাল ওয়ার্কিং যে ইনফরমেশনগুলি ওগুলি। সো এখন তাহলে আমরা শুরু করি আজকে আমাদের ক্লাসে, ক্লাসের টপিকগুলি কি কি হবে ওটা নিয়ে একটু আলোচনা করি। সো আজকে আমরা শিখবো হচ্ছে জাভা স্ক্রিপ্ট, ঠিক আছে? সো জাভা স্ক্রিপ্ট শুরু করি। জাভাস্ক্রিপ্ট, আজকে যেহেতু আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করবো, তো জাভাস্ক্রিপ্ট নিয়ে আমাদের আমাদের এই সম্পূর্ণ ক্লাসটিতে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে কী কী থাকবে, কী কী সম্পর্কে আমরা জানবো, কিংবা জাভাস্ক্রিপ্ট কী সেটাতে কী কী থাকবে সেটা নিয়ে আমি ছোটোখাটো একটা ব্রিফিং দিতে চাই স্লাইডারের মাধ্যমে। সো আমি ছোটোখাটো একটা স্লাইডার তৈরি করেছি যেটাতে আমি আমার এই সম্পূর্ণ জাভাস্ক্রিপ্ট ক্লাসটাতে, মানে সম্পূর্ণ জাভাস্ক্রিপ্ট ক্লাস বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে আমাদের নেক্সট যে 4-5টা ক্লাস হবে জাভাস্ক্রিপ্টের উপরে, সো ওখানে কী কী থাকবে, কী কী নিয়ে আলোচনা করা হবে, এভরিথিং এগুলি নিয়ে আর কি ছোটোখাটো একটা প্ল্যানিং বলতে পারেন এক হিসেবে, যে কী কী নিয়ে আমরা ক্লাস করবো নেক্সট ডে অথবা আজকে। সো ওগুলি নিয়ে একটা ছোটোখাটো স্লাইডার। সো শুরু করলাম, প্রথম হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইন্ট্রোডাকশন। সো প্রথমেই মানে স্বাভাবিকভাবে একটা মানুষের প্রশ্ন আসতে পারে, মানুষের বলতে যদি আমি এখানে বলি আপনাদের, যেহেতু আপনারা এখানে এসেছেন রতন ভাইয়ের সাথে এসটিএমএল সিএসএস দীর্ঘদিন, প্রায় আমি যতটুকু জানি যে গত 16টা ক্লাস আপনারা প্রায় এসটিএমএল সিএসএস দিয়ে ক্লাস করেছেন। সো সেই হিসেবে আপনারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে মোটামুটি অনেক ভালো ধারণা নিয়েছেন। সো এখন আপনাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে আসলে জাভাস্ক্রিপ্ট কী। সো হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট? সো জাভাস্ক্রিপ্ট ইজ দ্য প্রোগ্রামিং, জাভাস্ক্রিপ্ট ইজ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ ইউজ টু মেক ওয়েব পেজ ইন্টারঅ্যাক্টিভ। সো এটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা কিনা আমাদের ওয়েব পেজ, ওয়েব পেজের সাথে ইন্টারঅ্যাক্ট করে। ওয়েব পেজ বলতে আপনারা এতদিন যেটা ক্রিয়েট করেছেন, যেমন এসটিএমএস দিয়ে একটা ওয়েব পেজ তৈরি করেছেন লাইক দ্যাট, এরকম যে একটা ওয়েব পেজ তৈরি করেছেন, এটা এখন ইন্টারঅ্যাক্টিভ হবে। সো ইন্টারঅ্যাক্টিভ মানে কি? সো ইন্টারঅ্যাক্টিভ কথাটা বলার আগে ইন্টারঅ্যাক্ট জিনিসটা কি, ইন্টারঅ্যাক্ট ইন্টারঅ্যাক্টের অর্থটা কি সেটা আমাদের একটু বোঝা দরকার। ইন্টারঅ্যাক্ট মানে হচ্ছে আমি যখন আপনাকে কোনো কথা বলছি, এর বিপরীতে যদি আপনি আমাকে কোনো রেসপন্স করেন, এটাকে বলা হয় ইন্টারঅ্যাক্টিভ। সো লাইক দ্যাট ওয়েব পেজের ক্ষেত্রে যদি আমি এরকম করি যে আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে যদি আমি একটা ক্লিক করি, সে আমাকে কী করতেছে, একটা রেসপন্স করতেছে, ঠিক আছে? একটা কিছু রেসপন্স করতেছে কিংবা একটা কিছু রিটার্ন করতেছে। সো এই যে রেসপন্স কিংবা রিটার্ন করার ব্যাপারটা, এটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ, মানে জাভাস্ক্রিপ্টটা ওয়েব পেজের সাথে
ইন্টারঅ্যাক্টিভ ভাবে কাজ করে। সো এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো সেকেন্ড হচ্ছে, এটা হচ্ছে ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ বলতে এখানে সহজ ভাষায় যদি বলি, যে আমরা নর্মালি অনেকগুলি ল্যাঙ্গুয়েজ জানি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কথা যদি বলি, জাভা, সি প্লাস প্লাস, হ্যাঁ, সি, সি শার্প। সো এই ল্যাঙ্গুয়েজগুলি মূলত হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো এই ল্যাঙ্গুয়েজগুলি মূলত যদি আমি রান, আমি যদি আর একটু সিম্পলি বলি, যেমন কিছুদিন পরে আমরা পিএইচপি করব, সো তখন আমাদের কী কী দরকার পড়বে? সো পিএইচপি রান করার জন্য মূলত লাগে হচ্ছে একটা সার্ভার সাইড, মানে সার্ভার, একটা সার্ভার দরকার হয় যেখানে আমার পিএইচপি প্রোগ্রামটা রান হয়, রান হয়, কিংবা কম্পাইলার, মানে আমার মেশিনটা কিংবা আমার ব্রাউজারটা সরাসরি পিএইচপি ল্যাঙ্গুয়েজটা সে রিড করতে পারে না। তখন সে কী করে, আলাদা আলাদা একটা মাধ্যমের প্রয়োজন হয়, সে মাধ্যমটা হচ্ছে সার্ভার কিংবা কম্পাইলার। সো পিএইচপি কম্পাইল করে দেন সেটা ব্রাউজারকে বুঝিয়ে দেয়, তখন সেটা আমরা দেখতে পারি। সো এটা হচ্ছে একটা মাধ্যমে আসতেছে। কিন্তু জাভাস্ক্রিপ্টটা কি, জাভাস্ক্রিপ্টটা হচ্ছে সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট, মানে ও হচ্ছে স্বাধীন, ওর কোনো ডিপেন্ডেন্সি প্রয়োজন হয় না, কিংবা কোনো প্রকার সার্ভারের প্রয়োজন হয় না, কিংবা কোনো প্রকার কম্পাইলারের প্রয়োজন হয় না, ও সম্পূর্ণ স্বাধীন, এবং এই জন্য এটাকে বলা হয়েছে ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। সো এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্টটা হচ্ছে রান অন দ্য ক্লায়েন্টস কম্পিউটার অর ব্রাউজার। সো নর্মালি আমরা জাভাস্ক্রিপ্ট কী করি, নর্মালি আমরা জাভাস্ক্রিপ্ট ব্রাউজারে ইউজ করি, মানে এটা সম্পূর্ণ ব্রাউজার ডিপেন্ডেন্ট, মানে এর বাইরে এটার ব্যবহার হয় না, মানে ব্যবহার হয়, কিন্তু আমরা যদি, যেহেতু আমরা ওয়েব পেজের কথা চিন্তা করতেছি, সো জাভাস্ক্রিপ্টটা সম্পূর্ণ ব্রাউজার ডিপেন্ডেন্ট, এটা আপনার ক্লায়েন্টের ব্রাউজারে কিংবা ক্লায়েন্টের কম্পিউটারে এটা রান হয়, ঠিক আছে? সো এটা হচ্ছে থার্ড পয়েন্ট। অ্যান্ড ফোর্থ পয়েন্টটা হচ্ছে এটা কমপ্লিটলি অবজেক্ট বেসড একটা ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, অবজেক্ট বেসড ল্যাঙ্গুয়েজ বলতে এখন আমরা এটা এখন বুঝবো না, আমরা যখন জাভাস্ক্রিপ্ট নিয়ে একটু ডিপে যাবো, কিংবা আমরা যখন পিএইচপি নিয়ে মানে কাজ শুরু করবো, তখন আমরা বুঝবো যে আসলে অবজেক্ট জিনিসটা কী, কিংবা অবজেক্ট নিয়ে কীভাবে কাজ করে। এখন এখন প্রাথমিক অবস্থায় যদি আমি বলি অবজেক্ট জিনিসটা কী, অবজেক্ট জিনিসটা হচ্ছে একটা বক্স, লাইক এ বাক্স, ঠিক আছে? আপনি বাক্সতে কিছু রাখলেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী সেই বাক্স থেকে কিছু নিলেন। সো এটাই হচ্ছে সহজভাবে অবজেক্ট, কিংবা লাইব্রেরি বলতে পারেন আরেক ভাষায়, লাইব্রেরি, যেটা আপনার যখন প্রয়োজন হলো আপনি সেই লাইব্রেরিটাকে কল করে আপনি সেটাকে ইউজ করুন। সো দ্যাটস ইট, এটা হচ্ছে অবজেক্ট বেস চারটা পয়েন্ট। সো সেকেন্ডটা হচ্ছে, হ্যাঁ, এখন এখানে এসে আমরা একটু কনফিউশনে পড়ে যাই, আমরা যারা বেসিক ইউজার, কিংবা একটা সময় এমন ছিল যে আমারও একটা কনফিউশন ছিল এমন, যে আসলে জাভা স্ক্রিপ্ট আর জাভা এই দুটো নিশ্চয়ই একই, এই দুটো নিশ্চয়ই একই, নাহলে মানে নাহলে নামটা কেন এক হবে, মানে শুনতে তো একই রকম মনে হয় যে আসলে জাভা একটা ল্যাঙ্গুয়েজ, তার মানে জাভা স্ক্রিপ্ট মনে হয় নিশ্চয়ই জাভার কোনো চাইল্ড ল্যাঙ্গুয়েজ বা তার পরবর্তী কোনো সংস্করণ, ঠিক আছে? সো এটা বহুদিন পর্যন্ত আমার একটা বিশ্বাস ছিল এরকম, যে আসলে মেবি মনে হয় যে জাভা স্ক্রিপ্টটা জাভার কোনো একটা সংস্করণ কিংবা ওইটার কোনো ভার্সন। সো একটা পর্যায়ে এসে যে একটা ভুল ভাঙলো, যে না আসলে জাভা কোনো, জাভা স্ক্রিপ্ট কোনো জাভার কোনো ভার্সন না, জাভার কোনো ভার্সন না। সো দ্যাটস ওয়াই এখানে লেখা আছে যে জাভা স্ক্রিপ্ট ইজ নট জাভা, ঠিক আছে? এটা কমপ্লিটলি ডিফারেন্ট, হ্যাভ এ সিমিলার নেম, এটা হয়তো সেম নামে আছে বাট আর কমপ্লিটলি ডিফারেন্ট, মানে এটা সম্পূর্ণ আলাদা দুটো ল্যাঙ্গুয়েজ, নট সেম। জাভা স্ক্রিপ্ট এবং জাভা দুইটা সম্পূর্ণ আলাদা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? সো জাভা ইজ মাচ মোর কমপ্লেক্স, মানে জাভা হচ্ছে অনেক কমপ্লেক্স একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? অনেক হাই লেভেল একটা ল্যাঙ্গুয়েজ, যেটাতে যেটা দিয়ে আপনার বিভিন্ন প্রকার, মানে আপনার যদি বেসিক, আপনাদের যদি কোনো জাভা সম্পর্কে কোনো নলেজ থাকে তাহলে আপনার হয়তো জানতে পারবেন যে জাভা দিয়ে অনেক হাই লেভেল এন্টারপ্রাইজ লেভেলের অ্যাপ্লিকেশন তৈরি করা হয়, ডেস্কটপ অ্যাপস তৈরি করা হয়, গেমস তৈরি করা হয়, ঠিক আছে? সো অ্যাজ লাইক জাভা, যদি আমি জাভার সাথে কম্পেয়ার করি, তো দে আর সেম সেম মানে সেম ক্যাটাগরি, হ্যাঁ, সেম ক্যাটাগরি অ্যাজ সি অ্যান্ড সি প্লাস প্লাস। মানে জাভাটা হচ্ছে অনেকটা, আমরা যতটুকু জানি, আমরা যারা সিএসি ব্যাকগ্রাউন্ডে আছি, কিংবা কম্পিউটার নিয়ে যারা ডিপ্লোমা করেছি, কিংবা আমাদের যারা এখন সি আইসিটি আছে আমাদের 19-এ, সো আমরা অনেকেই বলতে পারি যে এখন সি, সি প্লাস প্লাস হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, মানে প্রোগ্রামিংয়ের মাদার ল্যাঙ্গুয়েজ সি। সো জাভা হচ্ছে ওই লেভেলের একটা ল্যাঙ্গুয়েজ,
যেটা দিয়ে অনেক রোবাস টাইপের অনেক হাই লেভেলের প্রোগ্রাম তৈরি করা হয়। সো এটা হচ্ছে জাভা। এবং জাভা স্ক্রিপ্টে তাহলে কি, জাভা স্ক্রিপ্ট ইজ এ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। সো স্ক্রিপ্টিং মানে কি তাহলে এখানে, স্ক্রিপ্টিং মানে হচ্ছে সহজ ভাষায় যদি বলি, স্ক্রিপ্টিংটা হচ্ছে একটা লাইট ওয়েট ল্যাঙ্গুয়েজ যেটা কিনা খুব সহজে কোনো প্রকার কম্পাইলার কোনো প্রকার মাধ্যম ছাড়া আমাদের ক্লায়েন্ট মেশিন কিংবা ব্রাউজারে এটাকে রান করা যায়, ঠিক আছে। সো এটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট, নট জাভা, ঠিক আছে। জি আমি এখানে আগেই বলে দিয়েছি, জাভা স্ক্রিপ্ট নট জাভা। জাভাটা হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট একটা ল্যাঙ্গুয়েজ, মানে জাভাটা ইউজ করা হয় এন্টারপ্রাইজ লেভেলে। আপনি যখন আপনি আমি যদি একটু সোজা মানে ইজি করে যদি আপনাকে বলি যে আমরা যখন পিএইচপি নিয়ে কাজ করি, হ্যাঁ পিএইচপি নিয়ে আমরা তখনই কাজ করি যখন একটা জিনিস ডাইনামিক হয়, মানে একটা কন্টেন্ট আপনার বারবার দরকার পড়ছে, ঠিক আছে। সেটাকে তো আপনার এইচটিএমএল দিয়ে বারবার কপি পেস্ট করবেন না, এটা তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কিংবা এটা অ্যাপ্লিকেশনের জন্য অনেক ক্ষতিকর একটা জিনিস। সো আপনাকে সেটা ডাইনামিক করার জন্য আপনি কী করেন, পিএইচপিটা ইউজ করেন, সার্ভার থেকে সে ডাটাটা নিয়ে এসে আপনাকে শো করে। সেম অ্যাজ জাভা, আপনি ইউজ করতেছেন কি অ্যান্ড্রয়েড, হ্যাঁ অ্যান্ড্রয়েড ইউজ করতেছেন, অ্যান্ড্রয়েডটা কী শোপে বেস করে চলতেছে, জাভা, ঠিক আছে। সো এটা একটা ইঞ্জিন, লাইক এ ইঞ্জিন, মানে ও সম্পূর্ণ এটা কী বলে কম্পারিজন অপারেটর অ্যালগোরিদম, হ্যাঁ ম্যাথমেটিক্যাল অপারেটর, মানে সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস নিয়ে কাজ করে হচ্ছে জাভা। আর জাভা স্ক্রিপ্টটা হচ্ছে সম্পূর্ণ ব্রাউজার ডিপেন্ডেন্ট, মানে আমি ব্রাউজারে যা চাচ্ছি ওটা জাভা স্ক্রিপ্ট দিয়ে করা যাবে। ওকে, তো এটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট, এবং এটা সম্পূর্ণ আমরা আমাদের ওয়েব পেজের মধ্যে লিমিট থাকবে শুধু জাভা স্ক্রিপ্ট, নট জাভা। জাভা হচ্ছে ওয়েবসাইটের বাহিরে, সম্পূর্ণ ওয়েব পেজের বাহিরে হচ্ছে জাভা, যেটা নিয়ে কাজ করা হয় নাসা কিন্তু এন্টারপ্রাইজ লেভেল। আপনি যা চিন্তা করতে পারেন এন্টারপ্রাইজ লেভেলে যত প্রতিষ্ঠান আছে, যেমন ব্যাঙ্কিং সিস্টেমগুলি, হ্যাঁ তো ব্যাঙ্কিং সিস্টেমে যে এত হিউজ লেভেলের অ্যাপ্লিকেশনগুলি তৈরি করা হয়, এগুলি কি নর্মালি আপনি বলেন যে এইচটিএমএল সিএসএস দিয়ে তৈরি করা হয়, না এগুলি তৈরি করা হয় জাভা সি সি প্লাস প্লাস, মানে অনেক হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা হয়, যাতে সিকিউরিটি সিকিউরিটি মানে সিকিউরিটিগত রিজনগুলি যাতে অনেক হাই হয়, ঠিক আছে, যাতে সহজে হ্যাকাররা যাতে এটা ব্রেক না করতে পারে, কারণ এখানে অনেক কোটি কোটি টাকার লেনদেন হয় এইসব সিস্টেমগুলিতে। সো তখন এই সিকিউরিটিগত পারপাসের জন্য আমরা জাভাটা ইউজ করি, ঠিক আছে। আর জাভা স্ক্রিপ্টটা হচ্ছে সম্পূর্ণ ওয়েব বেস, হ্যাঁ সম্পূর্ণ ওয়েব বেস, মানে আমাদের পার্সপেক্টিভে, মানে আমরা এখন কী করতেছি, আমরা চিন্তা করতেছি আমরা একটা ওয়েবসাইট তৈরি করব এবং এটাকে আমরা পরবর্তীতে ডাইনামিক করব পিএইচপি দিয়ে। সো আমরা আমাদের পার্সপেক্টিভে যদি চিন্তা করি, জাভা স্ক্রিপ্টটা হচ্ছে সম্পূর্ণ ব্রাউজারে রান করে, ঠিক আছে। সো এর এক্সটার্নালি যদি আমি আরেক কিছু কথা বলি জাভা স্ক্রিপ্ট নিয়ে, যে জাভা স্ক্রিপ্ট কিন্তু বর্তমানে আরও রোবাস্ট হচ্ছে, মানে আরও অনেক অনেক হাই ফিচার নিয়ে জাভা স্ক্রিপ্ট তৈরি হচ্ছে। মানে যেহেতু আগে আমি কিছু কথা বলেছিলাম যে জাভা স্ক্রিপ্ট ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সো এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে সে স্বতন্ত্র, ঠিক আছে, তার সম্পূর্ণ নিজস্ব একটা সত্তা আছে, সে স্বাধীন, সে তার নিজের মতো করে কাজ করতে পারে। সো জাভা স্ক্রিপ্ট বর্তমানে অনেক অনেক অ্যাডভান্স হয়ে গেছে। সো আশা করি আপনারা যখন এই বেসিক ক্লাসগুলি শেষ করবেন, আপনাদের যদি আগ্রহ তৈরি হয়, হ্যাঁ যদি আগ্রহ তৈরি হয় তাহলে আপনারা জাভা স্ক্রিপ্ট নিয়ে আরও বেশি গবেষণা করবেন, আরও বেশি এটা নিয়ে জানার চেষ্টা করবেন যে জাভা স্ক্রিপ্ট নিয়ে আসলে কী করা যায়। কারণ বর্তমান বিশ্বে জাভা স্ক্রিপ্ট হচ্ছে এখন নাম্বার ওয়ান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভা স্ক্রিপ্ট। সো আপনারা যদি আপনাদের ক্যারিয়ার নিয়ে যদি কেউ চিন্তিত থাকেন যে ক্যারিয়ারে কী করব, কী করলে বেটার হয়, কী করলে আমার ফিউচার 10 ইয়ার্স, আফটার 10 ইয়ার্স আপনি যদি একটা পজিশন চিন্তা করেন, তাহলে জাভা স্ক্রিপ্ট ইজ এ মোস্ট পপুলার পজিশন ইন প্রোগ্রামিং সেকশন, প্রোগ্রামিং সেক্টর অর আইটি সেক্টর, ঠিক আছে। সো আপনারা চিন্তা করতে পারেন যে জাভা স্ক্রিপ্ট নিয়ে আপনি কতদূর পর্যন্ত যাবেন এই বেসিকটা শেখার পরে, ঠিক আছে। সো আপাতত এইটুকু পর্যন্ত শেষ করি, জাভা স্ক্রিপ্ট ইজ নট জাভা। সো আমরা নেক্সট স্লাইডে যাই, নেক্সট স্লাইডটা হচ্ছে প্রোগ্রামিং ফান্ডামেন্টাল, মানে আমাদের জাভা স্ক্রিপ্ট সেকশনটাতে
আমাদের জাভাস্ক্রিপ্ট এই সেশন যেটা আর কি, সেশন বলতে আমি বুঝাচ্ছি যে আমাদের 4টা 5টা ক্লাস হবে জাভাস্ক্রিপ্টের উপরে। সো এই পুরো সেশনটাতে আমাদের জাভাস্ক্রিপ্ট উপরে আমরা কী কী শিখাবো, হ্যাঁ কী কী জানবো এটার উপরে, কী কী টপিক থাকবে, সো সেই টপিকগুলি আমি এখানে উল্লেখ করেছি। যেমন হচ্ছে ভ্যারিয়েবলস, অ্যারেস, লুপস, কন্ডিশন, কম্পারিজন, অপারেটর, অবজেক্ট, ফাংশন। তো এই জিনিসগুলি আমরা কভার করব আমাদের জাভাস্ক্রিপ্ট সেশনটাতে। সো এই নামগুলি দেখে নিশ্চয়ই কেউ ভয়, মানে কেউ ভয় পায় না এমন যে এগুলি খুব টাফ। হ্যাঁ, সো এগুলি লাইক এ আপনি HTML CSS যেরকম করেছেন এগুলো হচ্ছে অনেকটা ওরকম, জাস্ট এটার প্রসিডিউর জানতে হবে, সিনট্যাক্স জানতে হবে, লাইক দ্যাট, ঠিক আছে, এর বাইরে কিছু না। সো এই জিনিসগুলি আমরা কভার। আপনি অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ, যে কোনো ল্যাঙ্গুয়েজের সাথে এটা মিল পাবেন, ঠিক আছে, যে কোনো আপনি PHP বলেন, জাভা বলেন, হ্যাঁ, তারপর রুবি, রেলস, সুইফট, হ্যাঁ, সব কিছুর সাথে মানে আপনার এই জিনিসগুলি মিল পাবেন। ভ্যারিয়েবলস, ভ্যারিয়েবলস সব জায়গায় আছে, পাইথন থেকে শুরু করে, পাইথন বলেন, তারপরে পাইথন, PHP, মানে ভ্যারিয়েবলস ইজ এভরিওয়ার, সব জায়গায় ভ্যারিয়েবলস আছে, ঠিক আছে। তো এইখানে যে জিনিসগুলি দেখতেছেন, আপনি যদি যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেন, লাইক PHP অথবা জাভা স্ক্রিপ্ট যদি ভালো মতো শিখেন, হ্যাঁ, কারণ বাংলাদেশে জাভা স্ক্রিপ্টের ডেভেলপার খুবই নগণ্য, খুবই নগণ্য, এবং এটা বর্তমান বিশ্বে খুবই জনপ্রিয় একটা ল্যাঙ্গুয়েজ, এবং এটা যদি আপনি কভার করতে পারেন খুব ভালোভাবে জাভাস্ক্রিপ্টটাকে, তাহলে আপনাকে আমি আশা করি গ্যারান্টি দিতে পারি যে আপনাকে আর পিছনে তাকাতে হবে না, মানে বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটে IT সেক্টরগুলিতে। সো এই জিনিসগুলি আমরা জাভাস্ক্রিপ্ট এই সেশনে আমরা কভার করব, এই পয়েন্টগুলি। তারপর আমরা যাই নেক্সটে, হোয়াট ডু আই নিড টু রান জাভাস্ক্রিপ্ট, আমার কী কী লাগবে। সো এগুলি আসলে খুব বেসিক জিনিস, কারণ আমরা আগে দেখে আসছি যে আমরা HTML CSS কীভাবে রান করছি। HTML CSS রান করতে একটা এডিটর লাগছে, তারপর একটা ব্রাউজার লাগছে, এই তো, তারপর আমরা রান করে দিছি, ঠিক আছে, সোজা এসে। সো এখানে একইভাবে আমরা আমাদের কী 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 লাগবে জাভাস্ক্রিপ্ট রান করতে, একটা ব্রাউজার লাগবে টু ক্রিয়েট জাভাস্ক্রিপ্ট, অল ইউ নিড টু টেক্সট এডিটর, নোটপ্যাড, সাবলাইন, আপনি যেটা ইউজ করেন, ঠিক আছে। আমি যতটুকু শুনেছি যে রতন ভাই আপনাদের নোটপ্যাড +++টা মেবি আপনাদের সাথে আপনাদের ক্লাসগুলিতে নোটপ্যাড +++ ইউজ করছে। সো আমি আমার সেশনগুলিতে আমি প্রিফার করবো সাবলাইন টেক্সট, ঠিক আছে, কারণ আপনি যেহেতু একটা সেশন একটা একটা স্টেপ আপনি পার হয়ে এসেছেন, সো আমি চাই যে আপনি একটু অ্যাডভান্স, একটু অ্যাডভান্স লেভেল আপনি কাজ করুন। সো আমি ওইভাবে আগাবো, এবং আমার কিছু টার্গেট আছে এরকম যে আমি প্রত্যেকটা ক্লাসে আপনাদের কিছু কিছু ট্রিক্স, মানে কিছু কিছু টিপস কিংবা ট্রিক্স আপনাদের দেখাই দেবো, যেটা কিনা আপনাদের কোডিং করার ক্ষেত্রে কিংবা সার্চ করার ক্ষেত্রে কিংবা কাজ করার ক্ষেত্রে, আপনি যে কোনো ক্ষেত্রে প্রোগ্রামিং যে কোনো ক্ষেত্রে আপনাকে ইজি করে দেবে আপনার কাজগুলি, মানে খুব সহজে কাজগুলি আরও দ্রুতভাবে করতে পারবেন। তো এমন কিছু টিপস আর ট্রিক্স আমি প্রত্যেকটা ক্লাসে দেখানোর চেষ্টা করব, যাতে কাজগুলি ইজিলি আপনি করতে পারেন, ঠিক আছে। তারপর আমরা যাই কী আছে এরপরে, হ্যাঁ, HTML ভার্সেস জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ। সো এরপরে এই সেশনটাতে কী বলা হচ্ছে, HTML ভার্সেস জাভাস্ক্রিপ্ট, তো পার্থক্যটা কী আসবে, HTML কী আর জাভাস্ক্রিপ্টটা কী। যদি যেহেতু আপনারা HTML শিখে এসেছেন, সো এখন যদি জাভাস্ক্রিপ্ট সাথে চিন্তা করি যে জাভাস্ক্রিপ্ট আর HTML এর মধ্যে পার্থক্য, ঠিক আছে, সো এখানে বলা হচ্ছে দে আর কমপ্লিটলি ডিফারেন্ট অ্যান্ড দে ওয়ার্ক টুগেদার, মানে এরা সম্পূর্ণ আলাদা দুটো ল্যাঙ্গুয়েজ, সম্পূর্ণ আলাদা দুটো ল্যাঙ্গুয়েজ, কিন্তু কিন্তু এরা একসাথে কাজ করতে পারে, হ্যাঁ, কিন্তু এরা একসাথে কাজ করতে পারে। সেকেন্ড হচ্ছে HTML ইজ এ মার্কআপ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড জাভাস্ক্রিপ্ট ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, HTML হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ আর জাভাস্ক্রিপ্ট হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মানে আমি যদি একটা বিল্ডিংয়ের কথা চিন্তা করি কিংবা একটা বাড়ির কথা চিন্তা করি,
তাহলে সে বাড়িটা তৈরি করতে যে স্ট্রাকচারটা, যে মার্কআপটা, সেটা হচ্ছে এইচটিএমএল। আর এই বাড়িটার মধ্যে আমার যে ফাংশনালিটি, মানে আমার সুয়ারেজ লাইনটা কোথায় যাবে, আমার পানির লাইনটা কোন দিকে যাবে, এই যে লজিক্যাল ব্যাপারগুলি, হ্যাঁ এই লজিক্যাল ব্যাপারগুলি মেনটেন করা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। কিন্তু চিন্তা করেন যে একটা বাড়ির মধ্যে কিন্তু স্ট্রাকচারটাও থাকতেছে, আবার পাইপ লাইনিং, সুয়ারেজ লাইন এই দুইটাও থাকতেছে। তার মানে এরা দুজন একসাথে কাজ করতেছে, এই দুইটা মিলাই হচ্ছে আপনার একটা প্যাকেজ। ঠিক আছে, তো এখানে সেটা বলা হয়েছে যে এইচটিএমএল অ্যান্ড জাভাস্ক্রিপ্ট ওয়ার্ক টুগেদার। সো থার্ড পয়েন্টটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইউজেস ইভেন্ট অ্যান্ড অ্যাকশন টু মেক ইউর পেজ ইন্টারঅ্যাক্টিভ। সো ওই যে আগে কথা বলেছিলাম যে ইন্টারঅ্যাক্টিভ ব্যাপারটা কি, ইন্টারঅ্যাক্টিভ ব্যাপারটা হচ্ছে আমি যখন আমার ইউজারের কাছ থেকে কোনো রেসপন্স নিতে যাচ্ছি, যেমন আমি আপনাকে একটা কথা বললাম, সো আপনাকে যখন আমি কথা বললাম দেন আপনি যখন আমাকে রেসপন্স করলেন, ইটস লাইক এটা হচ্ছে ইন্টারঅ্যাক্ট, মানে ইন্টারঅ্যাক্ট করা, মানে ইন্টারঅ্যাক্ট মানে আপনি রেসপন্স করলেন। সো জাভাস্ক্রিপ্ট সেমভাবে দুইটা, তার দুইটা ডিফল্ট ফাংশন আছে, সেটা হচ্ছে ইভেন্টস অ্যান্ড অ্যাকশন, মানে ইভেন্ট অ্যান্ড অ্যাকশনের মাধ্যমে সে তার ওয়েব পেজের সাথে ইন্টারঅ্যাক্ট করে। সো ফোর্থলি বলা হচ্ছে যে আপনি জাভাস্ক্রিপ্টটা কখন শিখবেন, মানে এটা শেখার জন্য আপনার কী দরকার। সো জাভাস্ক্রিপ্টটা শেখার জন্য বলা হয়েছে যে লার্ন এইচটিএমএল ফার্স্ট। ঠিক আছে, সো আপনি জাভাস্ক্রিপ্টটা শিখতে হলে অবশ্যই এইচটিএমএলটা প্রথমে শিখে আসতে হবে। সো যেহেতু আপনারা অলরেডি এইচটিএমএল সিএসএস শিখে ফেলেছেন, সো আমরা জাভাস্ক্রিপ্টে এখন যেতে পারি। ওকে, এরপরে স্লাইডটাতে বলা হয়েছে যে হোয়াট ক্যান আই ডু উইথ জাভাস্ক্রিপ্ট। সো জাভাস্ক্রিপ্ট সম্পর্কে অনেক জ্ঞান নিলাম, অনেক ধারণা নিলাম, সো ফাইনালি আসলে এটাও বলতে পারি না যে আসলে জাভাস্ক্রিপ্টে কী করা হবে। সো এখন তাহলে জানি যে আসলে জাভাস্ক্রিপ্টে আমরা কী করতে পারি। জাভাস্ক্রিপ্টে মূলত আমরা যে কাজগুলি করতে পারি, আসলে অনেক কাজ করা যায়, তো সো এখানে খুব অল্প সংখ্যক কিছু পয়েন্টস আমি তুলে ধরেছি। সেই ব্যাপারগুলো হচ্ছে পুট কন্টেন্টস ইন এইচটিএমএল পেজ অন দ্য ফ্লাই। এর মানে হচ্ছে যে আপনি একটা এইচটিএমএল এর মধ্যে সাপোজ ধরেন আপনি ডিভ ট্যাগ লিখবেন কিংবা একটা প্যারাগ্রাফ ট্যাগ লিখবেন, সো এটা আপনি চাইলে জাভাস্ক্রিপ্ট দিয়ে লিখতে পারেন। একটা ডিভ ট্যাগ নেওয়া কিংবা একটা প্যারাগ্রাফ ট্যাগ নেওয়া, এই ট্যাগগুলি আপনি, আমি মূলত এইচটিএমএল তো ট্যাগ দিয়ে গঠিত, মানে ট্যাগ অনেকগুলি ট্যাগের সমষ্টি হচ্ছে একটা এইচটিএমএল, মানে এইচটিএমএল পেজ, ওয়েব পেজ। সো এই এইচটিএমএল ওয়েব পেজটার মধ্যে আপনি চাইলেই জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আপনি ট্যাগ ক্রিয়েট করতে পারবেন। সো এটা হচ্ছে অনেক বড় একটা সুবিধা, প্রথম সুবিধা। তারপরে আছে হচ্ছে মেক ওয়েব পেজ রেসপন্সিভ। সো আপনারা যারা মোবাইল ইউজ করেন, এখন যেহেতু স্মার্টফোনের যুগ, সো স্মার্টফোনে আপনারা যখন ওয়েব পেজ, বিভিন্ন ওয়েব পেজ ভিজিট করেন, সো ওই ওয়েব পেজগুলি যখন আপনি আপনার মনিটরে দেখেন কিংবা আপনি ল্যাপটপে দেখেন, তখন সেটার একটা রেজুলেশন থাকে। রেজুলেশন বলতে হচ্ছে আপনি এখানে দেখছেন, আমার এখানে রেজুলেশন দেখাচ্ছে এই যে এরকম, মানে একটা পেজ আসতেছে সেটা লেখাগুলি এখানে স্টে উইথ ফ্রি। আচ্ছা এখন মনে হয় একটু কিছুক্ষণ পর লাইনটা কেটে যাবে, 10 মিনিট পরে। আচ্ছা হ্যাঁ, ওকে, তাহলে 10 মিনিট পরে নতুন লিঙ্কটা দেবো। আচ্ছা, সো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনি যখন আপনার মনিটরে দেখেন কিংবা ল্যাপটপে যখন একটা ওয়েবসাইট দেখেন, তখন সেটার রেজুলেশন থাকে একরকম। যেমন এই যে এটা দেখছেন, হ্যাঁ এটা কিন্তু রেজুলেশন এখন বড় দেখতেছেন, কিন্তু যখন এটা আমি মোবাইলে নিয়ে যাই, সো আমি মোবাইলটা নিয়ে আসি, যদি আমি ডকুমেন্টটা ছোট করে দিই, দেখছেন এই কিন্তু ছোট হয়ে গেছে অটোমেটিক, মানে এটা, এটাকে বলা হয় রেসপন্সিভ, মানে সে রেজুলেশন, মানে একটা সাইজ, এই যে উইডটা দেখতেছেন, আপনি যেহেতু সিএসএস নিয়ে কাজ করেছেন, সো উইডটা যদি দেখেন যে উইডটার উপর বেস করে সে কিন্তু অটোমেটিক কন্টেন্টগুলি সে মানে জায়গা দখল করে নিতেছে, যার যার জায়গা, যে কোথায় কী হবে, কোথায় কী বসবে, এটা সে অটোমেটিক দখল করে নিতেছে তার নিজের জায়গাটা। সো এটাকে বলা হয় রেসপন্সিভ, মানে তার পজিশন, মানে তার সিচুয়েশন অনুযায়ী তার নিজের একটা অবস্থান তৈরি করা। ঠিক আছে, এখানে সিচুয়েশনটা সে অনেক বেশি জায়গা পাচ্ছে, যে কারণে সে বেশি জায়গা নিচ্ছে, কিন্তু এখানে সে কম জায়গা পাচ্ছে, যে কারণে সে কম জায়গাটুকু নিচ্ছে এবং তার নিজের একটা জায়গা তৈরি করছে। সো এই জিনিসগুলির কারণে আপনি সেম জিনিস আপনি যখন মোবাইলে দেখেন তখন দেখায় একরকম, কিন্তু কন্টেন্ট সেম, আবার যখন আপনি পিসিতে দেখেন কিংবা ল্যাপটপে দেখেন
তখন দেখাচ্ছে অন্যরকম। সো দ্যাটস কল রেসপন্সিভ। সো রেসপন্সিভের ব্যাপারটা তাহলে বললাম, মেক ওয়েব পেজ রেসপন্সিভ, মানে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আপনি রেসপন্সিভও করতে পারবেন, কিন্তু আমরা সেটা করি না। কেন করি না? কারণ আমাদের কাছে আরও রিলায়েবল রিলায়েবল রিসোর্স আছে, যেমন আমরা ইউজ করি হচ্ছে বুটস্ট্র্যাপ। হ্যাঁ, খুব জনপ্রিয় বর্তমান বিশ্বে খুব জনপ্রিয় একটা সিএসএস ফ্রেমওয়ার্ক, হ্যাঁ, যেটা দিয়ে আমরা ওয়েবসাইট রেসপন্সিভ করতে পারি। সো আমরা সেটা শিখব, কিন্তু জাভাস্ক্রিপ্টে মূলত অর্থে রেসপন্সিভের কাজও করা যায়। ওকে, তারপর হচ্ছে ডিটেক্টে ইউজার ব্রাউজার অ্যান্ড আদার ইনফো। ওকে, এই পয়েন্টটাতে এসে একটু অ্যাডভান্স লেভেলের কাজ আছে এখানে। যেমন আমি যদি বলি যে আমি আমি আমার পিসি থেকে বসে আপনার পিসির ইনফরমেশনগুলো আমি দেখতে পারবো, ঠিক আছে? ব্যাপারটা যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি এই কাজগুলিও আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারবেন। ডিটেক্টে ইউজার ব্রাউজার অর আদার ইনফো, মানে আপনি আপনার পিসিতে বসে আপনি বলে দিতে পারবেন যে আপনার পিসি কিংবা অন্যজনের পিসির ইনফরমেশন কী, কিংবা সে কী ব্রাউজার ইউজ করছে, কিংবা তার আইপি অ্যাড্রেস কত। হ্যাঁ, এরকম বিভিন্ন ইনফরমেশন আপনি আপনার পিসি থেকে বলে দিতে পারবেন। ওকে, এরপর পয়েন্টটা হচ্ছে ক্রিয়েট কুকিজ। কুকিজের ব্যাপারটা আসলে আমরা যখন ডেভেলপমেন্ট সেকশনে চলে যাব তখন আমরা কুকিজ নিয়ে আলোচনা করব যে কুকিজ জিনিসটা কি। এখন সিম্পলি যদি বলতে চাই যে কুকিজটা হচ্ছে ব্রাউজারের মধ্যে কিছু ক্যাশ ফাইল কিংবা লগ ফাইল, হ্যাঁ লগ ফাইল বলা যেতে পারে, যেটা কিনা আপনার কিছু ইনফরমেশান সে ধরে রাখে কিংবা সে ইনফরমেশান স্টোর করে রাখে। হ্যাঁ, ইনফরমেশান স্টোর করার ব্যাপারটা যদি আর একটু ডিটেল বলি তাহলে আপনি যদি কোনো ওয়েবসাইট, যেমন আমরা যদি জিমেলে লগ ইন করি, সো জিমেলে যদি লগ ইন করি তাহলে আমরা যদি একবার লগ ইন করি, হ্যাঁ, এবং সেটা যদি রিমেম্বার মি দিয়ে রাখি, সো আমি যদি পরবর্তীবার আসি, আমি পিসিটা অফ করে দিলাম এবং পরবর্তীবার যদি আমি আসি তাহলে কিন্তু সে ইউজার নেম আর পাসওয়ার্ডটা কিন্তু সে শো করে রাখে, মানে আমাকে সে দেখাচ্ছে যে এটা তোমার লাস্ট লগ ইন ছিল কিংবা তুমি এটা লগ ইন করতে চাও কিনা, এরকম একটা ইনফরমেশন শো করে। সো এই রিলেটেড ইনফরমেশনগুলি, এই যে মনে রাখার ব্যাপারটা, ব্রাউজার ধরে রাখছে আমাকে, আমার ইনফরমেশনগুলি ব্রাউজার রাখতেছে, এইসব রিলেটেড জিনিসগুলি হচ্ছে কুকিজ। তো ওইটাও আমরা জাভাস্ক্রিপ্টে করতে পারি চাইলে। আর এটা হচ্ছে তারপর পয়েন্টটা হচ্ছে ভ্যালিডেশন ফর্মস। ভ্যালিডেশন ফর্মস বলতে হচ্ছে আমরা যেমন কোনো একটা ওয়েবসাইটে যদি আমরা ফর্ম ফিল আপ করছি, যেমন আমরা সরকারি, যে আমরা এখন বর্তমানে তো আমাদের সরকারি যে জবগুলি এগুলি অনলাইনে চলে আসছে, সো আপনারা যারা যদি কেউ যদি সরকারি বলেন কিংবা কোনো ওয়েব পেজে যদি ফর্ম ফিল আপ করতে যান তাহলে দেখবেন যে কোনো ফিল্ড যদি আপনি মিস থাকে, মানে ওখানে বলা আছে যে এই ফিল্ডটা মাস্ট ফিল আপ করতে হবে, কিন্তু আপনি সেই ফিল্ডটা যদি স্কিপ করে দিয়ে ফর্মটা সাবমিট করতে যান তাহলে আপনাকে একটা অ্যালার্ট দেয় যে এই ফিল্ডটা তোমাকে ফিল আপ করে দেন তোমাকে সাবমিট করতে হবে। সো এটাই হচ্ছে ফর্ম ভ্যালিডেশন, মানে একটা ফর্মকে ভ্যালিডেট করা, এটা আসলে ভ্যালিড কি না, এই ফর্মটা ভ্যালিডভাবে আমার সার্ভারে যাচ্ছে কি না, ঠিক আছে? সো ওইটা ওই কাজগুলিও আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারেন। এছাড়াও আছে ক্রিয়েট অ্যান, হ্যাঁ জি বলুন, হ্যাঁ হ্যাঁ, এটা পিএইচপিতেও হয়, এটা পিএইচপিতেও হয় ভ্যালি, জি হ্যাঁ, আসলে দুটার আউটপুট সেম। আপনি যদি আউটপুট আউটপুটের কথা চিন্তা করেন দুইটাই সেম আউটপুট, কিন্তু ইনপুটটা হচ্ছে, ইনপুটের কথা যদি চিন্তা করি ইনপুটটা তো সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজ ডিপেন্ড করে যে আপনি কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ করতেছেন। আমি যদি পিএইচপি দিয়ে কাজ করি তাহলে সেটা সম্পূর্ণ পিএইচপি সিনট্যাক্স দিয়ে তৈরি হবে সেই সেই কোড সেকশনটা, আর আমি যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে করি তাহলে জাভাস্ক্রিপ্টের সম্পূর্ণ কোড দিয়ে সিনট্যাক্স দিয়ে তৈরি হবে সেই ভ্যালিডেশন অংশটুকু। সো মানে আউটপুট সেম বাট ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট, আপনি এই ভ্যালিডেশনটা সব জায়গায় পাবেন। আপনি যদি মোবাইল থেকেও যদি কোনো ফর্ম সাবমিট করতে যান মোবাইলে তখন তো ওখানেও আপনি দেখবেন যে আপনাকে আটকে দিতেছে যে না তোমাকে এই ফিল্ডটা ফিল আপ করে দেন তোমাকে সাবমিট করতে হবে। সো ভ্যালিডেশন ইজ এভরিওয়্যার, মানে ভ্যালিডেশন সব জায়গায় আছে, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে ক্রিয়েট অ্যানিমেশনস, স্লাইড শো, স্ক্রলার, ইজি। এখন এই পোর্শনে এসে হচ্ছে অ্যানিমেশন, স্লাইড শো, স্ক্রলার মানে হচ্ছে যে আমরা বিভিন্ন ওয়েবসাইটে অ্যানিমেশন দেখি,
এই যে যেমন এই যে এই ইমেজটাতে যখন আমি হোভার করতেছি তখন সে একটু অ্যানিমেশন করতেছে, অ্যানিমেশন করছে। সো এমন অনেক সাইট পাবেন যে আপনার অ্যানিমেশন হয় কিংবা স্লাইড হচ্ছে, বিভিন্ন ইমেজ স্লাইডার থাকে। সো স্ক্রলার মানে আরো মানে জাভাস্ক্রিপ্ট আসলে ছোট কিছু না, এটা বিশাল রোবাস্ট আকারের একটা জিনিস। সো এখানে অনেক ফিচার আছে, তো ওখান থেকে দুই একটার কথা আমি বলতেছি। সো এর মধ্যে কিছু ইনফরমেশন যেটা বললাম হচ্ছে যে অ্যানিমেশন, স্লাইড শো, স্ক্রলার মানে এই জিনিসগুলির কাজও আপনি বলতে পারেন। ইটিসি মানে ইটিসির মধ্যে এখন যে কত হাজার হাজার জিনিস আছে সেটা তো আর এখন মানে বলে শেষ করা যাবে না। সো এই কাজগুলি করা যায়। তার লাস্ট যেটা হচ্ছে পয়েন্টটা হচ্ছে যে বিল্ড অ্যাপস উইথ জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক। ওকে, সো এই লাস্ট পয়েন্টটাতে এসে আমি কিছুক্ষণ আগে যে কথাটা বলেছিলাম যে আসলে জাভাস আফটার আফটার লাইক 5 ইয়ার্স অর 10 ইয়ার্স আপনি যদি চিন্তা করেন যে আইটি সেক্টরটা কোথায় গিয়ে দাঁড়াবে, কিংবা আপনার মানে এখন মোস্ট এখন বিশ্বের বর্তমানে মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজ কোনটা, সেটার কথা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে আসলে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট নিয়ে অনেক বেশি রিসার্চ হচ্ছে, অনেক বেশি এটা নিয়ে কাজ করা হইতেছে এবং এটা চাহিদাও বাড়তেছে দিন দিন। সো ওই হিসেবে জাভাস্ক্রিপ্ট করতেছে তাদের নিজস্ব একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে নিতেছে, যেমন আমরা কিছুদিন পরে শিখব হচ্ছে কোডিং মেথড। সো পিএইচপি অনেক পপুলার হওয়ার পরে তো কিছু লোক চিন্তা করলো যে পিএইচপিটাকে আমরা একটা একটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসি, যেখানে পিএইচপি ইউজ করবো আমি কিন্তু একটা স্ট্রাকচারের মধ্যে। যেমন আমরা এইচটিএমএল যখন দেখি তখন কিন্তু এইচটিএমএল ট্যাগের বাইরে কিন্তু আমরা লিখতে পারি না, এটা একটা স্ট্রাকচার, একটা স্ট্রাকচারের মধ্যে লিখতেছি যাতে আপনার কোড আমি বুঝি, আমার কোড আপনি বুঝেন। সো এই স্ট্রাকচারটা মেনটেন করার জন্য পিএইচপি তৈরি করেছে হচ্ছে কোডিং মেথড, যাতে আমি যদি একটা প্রজেক্ট তৈরি করি ওই প্রজেক্টটা যাতে আপনি বুঝতে পারেন 5 বছর পরে বলেন, 10 বছর পরে বলেন, এই কোডটা বোঝার জন্য হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, যেখানে একটা স্ট্রাকচার ফলো করা হয়, একটা রুলস মেনটেন করা হয়। সো একইভাবে জাভাস্ক্রিপ্টও সেম থিং, জাভাস্ক্রিপ্ট তৈরি করেছে হচ্ছে ফ্রেমওয়ার্ক। সো এই ফ্রেমওয়ার্কগুলির মধ্যে মানে মধ্যে হচ্ছে জনপ্রিয় হচ্ছে অ্যাঙ্গুলার জেস, রিয়েক্ট জেস, ব্যাকবন, ইটিসি, এম্বার, আরও বিভিন্ন মানে আরও পপুলার অনেক ফ্রেমওয়ার্ক আছে যেগুলি নিয়ে আপনি কাজ করতে পারেন চাইলে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। সো এই হচ্ছে জাভাস্ক্রিপ্ট নিয়ে ছোটোখাটো একটা ব্রিফিং যে জাভাস্ক্রিপ্ট নিয়ে আসলে কী করা যায়, হোয়াট ক্যান আই ডু উইথ জাভাস্ক্রিপ্ট। সো এরপরে আমরা সরাসরি এখন কোডিং সেকশনে চলে যাব। সো কোডিং সেকশনের আগে চলে যাওয়ার আগে আমাদের একটা টেক্সট এডিটর চুজ করতে হবে। সো আপনারা যেহেতু আগে নোটপ্যাড প্লাস প্লাস নিয়ে কাজ করেছেন, সো আমি চাচ্ছি যে এবার আমি সাবলাইন টেক্সটটা ইউজ করতে। সো আমি সাবলাইন টেক্সটটা ডাউনলোড করে নিই, আপনারা চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আমরা সাবলাইন টেক্সট 3 ইউজ করব। ডাউনলোড করে নিচ্ছি এটা উইন্ডোজ ভার্সন, যেহেতু আমি উইন্ডোজে রান করছি। সো আমি উইন্ডোজ ভার্সনের সাবলাইন টেক্সটটা
ডাউনলোড করে নিচ্ছি এখান থেকে উইন্ডোজ ভার্সন। সো আপনি চাইলে এটা পোর্টেবল ভার্সন ইউজ করতে পারেন। সো আমরা যেহেতু বেশ কিছুদিন এটা নিয়ে কাজ করব, সো আমি এটা সরাসরি ইনস্টল করে নিচ্ছি। প্রোগ্রামিং সেক্টরে যদি টেক্সট এডিটরের কথা বলি, তাহলে সাবলাইম টেক্সট হচ্ছে অনেক জনপ্রিয় একটা মানে টেক্সট এডিটর কিংবা কোড এডিটর বলতে পারেন, যেটা দিয়ে আপনি মোটামুটি প্রায় সব লেভেলের ল্যাঙ্গুয়েজ রান করতে পারেন। লাইক আপনি মানে এডিট করতে পারবেন, যেমন HTML, CSS, PHP, এমনকি আপনি এই এডিটরটা দিয়ে আপনি পাইথনও এডিট করতে পারেন। মানে পাইথনও আপনি পাইথনের কোডগুলো আপনি সাবলাইম টেক্সট দিয়ে আপনি চাইলে রান করতে পারেন সাবলাইনের মাধ্যমে। সো কিছুটা অ্যাডভান্স, বাট আমি চাই যে আপনারা কিছুটা অ্যাডভান্সভাবেই শুরু করেন এখন থেকে। এতদিন তো বেসিকটা নিয়ে আগাচ্ছিলেন, সো এখন থেকেই কিছুটা অ্যাডভান্সভাবে অ্যাডভান্স কিছু কাজ। সো এখান থেকে আমি কাজ করি, তাহলে স্কিমা থেকে এটা দেখতে একটু ভালো লাগে, কারণ সাবলাইম টেক্সটটা ইনস্টল করার আরেকটা উদ্দেশ্য ছিল যে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের কথা বলেছিলাম, যে আমি প্রতিদিন চেষ্টা করবো কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের ছোটোখাটো কিছু টিপস দেখা দিতে, যাতে আপনারা প্রোগ্রামিং করার সময় কিংবা কোড করার সময় খুব সহজে, যাতে যে কোডগুলি করতে খুবই লেন্দি মনে হচ্ছে কিংবা অনেক সময় সাপেক্ষ ব্যাপার যে কোডগুলি, সো ওই কোডগুলি যাতে খুব অল্প সময়ে আপনারা করতে পারেন, সময়টা যাতে একটু কম লাগে। সো এমন কিছু ছোটোখাটো টিপস আমি দেখা দেবো। সো ওইটা দেখানোর জন্য আমি সাবলাইম টেক্সটটা ইনস্টল করলাম। আচ্ছা, তো টেক্সট এডিটর তো ইনস্টল করা হলো, এখন দেখি তারপরে কী আছে। লেটস গো, মানে এখন আমরা কোড শুরু করব। সো কোড শুরু করলাম, তো প্রথমে আমরা কী শিখব, প্রথমে শিখবো হচ্ছে তোমার সিনট্যাক্স। মানে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ আপনি যখন HTML শুরু করেছেন, অবশ্যই HTML এর সিনট্যাক্সটা শিখে এসেছেন। HTML এর সিনট্যাক্স কি? HTML এর সিনট্যাক্স হচ্ছে একটা ট্যাগ, মানে ট্যাগের সমষ্টি। সেই ট্যাগগুলিকে একটা নির্দিষ্ট স্ট্রাকচারে আপনি যখন লিখে সেটাকে রান করছেন, দেন সেটা হচ্ছে একটা ওয়েব পেজ। সো এই যে লেখার নিয়মটা, এই লেখার নিয়মটা আগে আপনাকে জানতে হয়েছে, জানার পরে দেন আপনি সেটাকে রান করতে পেরেছেন। সো সিমিলারভাবে আপনি জাভাস্ক্রিপ্টের কথা যদি চিন্তা করেন, তাহলে জাভাস্ক্রিপ্টটা হচ্ছে সেম। আপনাকে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে কিংবা জাভাস্ক্রিপ্ট রান করতে হলে আপনাকে আগে জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স সম্পর্কে জানতে হবে, ঠিক আছে? সো আমরা আগে জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স সম্পর্কে জানবো। সো তার আগে আমরা একটা ছোটো কাজ করে নেবো, সেটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট, আমরা বলেছিলাম যে জাভাস্ক্রিপ্ট HTML এর সাথে কাজ করে। সো আমরা যেহেতু HTML এর সাথে জাভাস্ক্রিপ্টটা কাজ করবো, মানে
একইভাবে কম্পেয়ার করে কাজ করব। সো আমাদের আগে অবশ্যই একটা এইচটিএমএল ফাইল থাকা দরকার বা এইচটিএমএল একটা পেজ থাকা দরকার। সো অবশ্যই সেই পেজটা আগে ক্রিয়েট করে নিতে হবে। সো আমরা আগে তাহলে একটা ছোটোখাটো একটা প্রজেক্ট করি কিংবা একটা ফোল্ডার করি যেখানে আমাদের একটা এইচটিএমএল ফাইল থাকবে, সিএসএস ফাইল থাকবে। হ্যাঁ, আর যেহেতু আমরা নতুন এখন জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছি, সো আমাদের একটা জাভাস্ক্রিপ্ট ফাইল থাকবে। সো একটা ফোল্ডার ক্রিয়েট করি তাহলে। রুট ফোল্ডার যেটা মানে আমাদের প্রজেক্ট ফোল্ডারে প্রথম যে ফাইলটা থাকে মানে ইন্ডেক্স ফাইল যেটা, যাকে আমরা ইন্ডেক্স ফাইল বলে থাকি, যেটা প্রজেক্টে প্রথমে রান হয় সেটা হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল। তারপরে আমাদের একটা কি দরকার হয়, আমাদের দরকার হয় একটা স্টাইল ফাইল মানে সিএসএস। তারপর এখন যেহেতু আমরা নতুন একটা জিনিস নিয়ে মানে নতুন মানে নতুন একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করার জন্য শুরু করেছি, সো সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। সো জাভাস্ক্রিপ্টটা হচ্ছে সিআরস্ক্রিপ্ট ডট, জাভাস্ক্রিপ্টের এক্সটেনশন হচ্ছে জেএস, জাভাস্ক্রিপ্ট। ওকে, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যেহেতু এটা একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, সো এটা আমি নাম দিলাম স্ক্রিপ্ট ডট জেএস। আপনি যে কোনো নাম দিতে পারেন, এটাতে কোনো মানে বাধ্যবাধকতা নেই। আচ্ছা, তো এটা হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল হচ্ছে আমার মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মানে মার্কআপের জন্য আমি এখানে কোড করব। আর স্টাইল ডট সিএসএস হচ্ছে আমার স্টাইল করার জন্য, আর স্ক্রিপ্ট ডট জেএস হচ্ছে আমার ব্রাউজারের সাথে কিংবা এইচটিএমএলের সাথে, এইচটিএমএল কোডের সাথে জাভা স্ক্রিপ্ট কোড ইন্টারঅ্যাক্ট করার জন্য, ওয়েব পেজের সাথে ইন্টারঅ্যাক্ট করার জন্য যখন কাজ করব এটাকে আমি প্রতিবার কিভাবে এডিট করে করে কাজ করব, যেখান থেকে এডিট করব, দেন আবার এই ফাইলটা দরকার এই ফাইলটা আবার এডিট করব, না এটা আমরা প্রজেক্ট আকারে সাবলাইনে এড করে দেব। তো তার জন্য হচ্ছে আমি এখান থেকে যাচ্ছি ওপেন ফোল্ডার,
5 নিয়ে কাজ করতেছি, সো আমাদের আগে ডক্টরেট থাকা দরকার। মূলত আপনারা এতদিন যেটা শিখেছেন সেটা হচ্ছে যে এই স্ট্রাকচারটা, মানে HTML CSS এই স্ট্রাকচারটা ছিল আপনাদের এতদিন, যে এখানে একটা ডকটেক্টর মূলত মানে হচ্ছে যে HTML ফাইল যেটা আপনারা জানেন। সো আর স্টাইলটার জন্য আমি এখানে ইউজ করেছি হচ্ছে এক্সটার্নাল শিট, মানে আমি যে ফাইলটা যে স্টাইল ডট CSS এটাকে আমি এক্সটার্নাল ফাইল হিসেবে ইউজ করবো আর কি। তো তার জন্য আমি এই ফাইলটাকে এখানে লিঙ্ক করেছি। সো এটাকে লিঙ্ক করা হলো এখানে লিঙ্ক রিলেশন, সো রিলেশনটা হবে হচ্ছে স্টাইল শিট, স্টাইল শিট আর HF, HF মানে হচ্ছে মানে এটা এটার লোকেশনটা কোথায় আছে। সো লোকেশনটা যেহেতু আমি রুটে আছি, সো এটা হবে স্টাইল ডট CSS। আর টাইটেল দিলাম আজকে স্ক্রিপ্ট, দেখি জাভাস্ক্রিপ্ট ওপেনিং টাইটেলটা চলে আসছে। সো এরপর আমরা ভিতরে একটু কাজ করি, আপনারা নিশ্চয়ই ক্লাস নিয়ে কাজ করছেন, সো আমি ক্লাস নিয়ে বেশি কিছু বললাম না। তার আগে আমি আমার রিসেট একটা ফাংশন তৈরি করিনি, কারণ আপনারা হয়তো জানেন যে প্রত্যেকটা ট্যাগ প্রায় প্রতিটা ট্যাগই একটা তার নির্দিষ্ট পরিমাণে একটা মার্জিন প্যাডিং ধরে রাখি। সো আমি চাচ্ছি না যে আমার মার্জিন প্যাডিংটা দরকার, সো আমি মার্জিন প্যাডিংটা রিসেট করে নিচ্ছি। যেটা হবে গ্রে কালার আর কি, এই টাইপের একটা অ্যাশ কালার আছে।
স্টার দিয়ে চলবে আচ্ছা দেখি তো রান করে এটা হচ্ছে আমাদের মার্কআপ সো জাভাস্ক্রিপ্ট যেহেতু ওয়েব পেজের সাথে একসাথে মানে রিলেটিভভাবে কাজ করে সো তার জন্য একটা ওয়েব পেজ দরকার সো সে ওয়েব পেজটা আমি তৈরি করে নিলাম ওই বেসিক টাইপের একটা মানে বেসিক লেভেলের একটা ওয়েব পেজ তৈরি করে নিয়েছি আমি যেখানে রাখা আছে হচ্ছে জাভাস্ক্রিপ্ট ডে ওয়ান এবং আমি কীভাবে শুরু করতেছি সেটা একটা ডে আমার নাম দিয়ে শুরু করি এখন আমরা আসি হচ্ছে জাভাস্ক্রিপ্ট সো জাভাস্ক্রিপ্ট আপনি আপনার ওয়েব পেজে দুইভাবে ইউজ করতে পারেন সো আমরা এই ব্যাপারটা যদি আমরা সিএসএস এর সাথে তুলনা করি তাহলে আমরা সিএসএস কিভাবে ইউজ করতাম সিএসএস আমরা তিনভাবে ইউজ করতাম মূলত একটা হচ্ছে স্টাইল এই স্টাইলের ভিতরে আমরা সিএসএস ইউজ করতাম এটা হচ্ছে একটা পদ্ধতি সিএসএস মানে ইন পেজ মানে পেজের ভিতরে স্টাইল করা আর একটা হচ্ছে এক্সটার্নাল পেজ মানে স্টাইলগুলিকে আমি অন্য পেজে ট্রান্সফার করলাম আর আরেকটা হচ্ছে ইনলাইন যেটা আমরা প্রত্যেকটা ট্যাগের মধ্যে সরাসরি বলে দিই যে এই ট্যাগটা কি স্টাইল হবে সো সিএসএস ডিক্লেয়ার করার তিনটা ওয়ে আছে একটা হচ্ছে এক্সটার্নাল একটা হচ্ছে ইন পেজ আর একটা হচ্ছে ইনলাইন ঠিক আছে যেটা ট্যাগের মধ্যে ইউজ করা হয় ইনলাইনে সো ঠিক একইভাবে জাভাস্ক্রিপ্টেরও তিনটা মানে হ্যাঁ বলা যায় তিনটাই বলা যায় তিনটা বলা যেতে পারে তবে আমরা এখন দুটা দেখবো আজকে সে দুটার মধ্যে একটা হচ্ছে এক্সটার্নাল পেজ সো এক্সটার্নাল পেজটা আমরা যেহেতু আগে একটা স্ক্রিপ্ট ডট জেএস একটা ফাইল তৈরি করে রয়েছি জাভাস্ক্রিপ্টের জন্য সো ওই পেজটা আমরা আগে লিঙ্ক করি দেখি পেজটা কাজ করে স্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট আমি যে ফাইলটা লিঙ্ক করলাম এটা আরও কাজ করতেছে কি না এখন আমি তো সিএসএসটা লিঙ্ক করলাম ঠিক আছে কিন্তু সিএসএসটা লিঙ্ক করার পাশাপাশি আমি বুঝতেছি একটা স্টাইল দিতেছি একটা ক্লাস লিখতেছি একটা অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করতেছি সেটা একটা এফেক্ট আসতেছে এইচটিএমএল এর মধ্যে সো আমি কিভাবে বুঝবো যে আমি ফাইলটা ইনক্লুড করার পরে এটা আদৌ কাজ করতেছে কি না সো এটা বোঝার জন্য আমরা একটা চেক করি হ্যাঁ আমরা একটু চেক করি যে আসলে আমার ফাইলটা কাজ করছে চেক করার জন্য আমি নর্মালি জাভাস্ক্রিপ্টের একটা বিল্ট ইন ফাংশন আছে সো সেই বিল্ট ইন ফাংশনটা ইউজ করি সেটা হচ্ছে অ্যালার্ট প্রথম দিনের ক্লাসের যে যত প্রকার বেসিক সিনটেক্সগুলি ওখানে আমরা ওগুলি আজকে আমরা ইন পেজের মধ্যে কমপ্লিট করবো কারণ ইন পেজের মধ্যে করলে বেসিক মানে বিগিনিং অবস্থায় একটু ঠিক মতোই মানে বেসিক মনে হয় কারণ আমি যদি এক্সটার্নাল পেজে যদি প্রথম থেকে
শুরু করি তাহলে আর একটু কনফিউজিং মনে হবে, কারণ আমি কোথায় গিয়ে কাজ করতেছি, কোথায় এফেক্ট হচ্ছে। হ্যাঁ, সো এইগুলি একটু প্রথমে একটু মানে একটু কঠিন মনে হবে। সো এই কারণে আমি পেজের মধ্যে করতেছি। সো শুরু করি তাহলে। আচ্ছা, সো এখন শুনতে পাচ্ছেন? সো হ্যাঁ, ক্লাসের রেকর্ডটা রেকর্ড শেষ হলে আমি এটা ইয়াতে দিয়ে দেবো, ইউটিউবে আগে যেভাবে দেওয়া হতো ওইভাবে দেওয়া হবে, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, তাহলে আমি রতন ভাইয়ের সাথে কথা বলে আমি ওইভাবে আপনাকে দিয়ে দেবো। তো আমরা ইন পেজের স্ক্রিপ্টটা নিয়ে এখন যেহেতু কথা বলছি, সো ওইটা নিয়ে করতেছি। সো ইন পেজ স্ক্রিপ্টের মধ্যে প্রথমে আমরা দেখবো সেটা হচ্ছে ডেটা টাইপস, মানে এটা যেহেতু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সো এটার মধ্যে নিশ্চয়ই আমরা ওই যে ভ্যারিয়েবল, তারপর আমরা কি দেখছিলাম এখানে বিভিন্ন প্রকার রয়েছে, ভ্যারিয়েবলস, অ্যারে, লুপস, কন্ডিশন। সো এই যে এখানে একটা পয়েন্ট বলা আছে হচ্ছে ডেটা টাইপ, মানে আমরা মানে কি প্রোগ্রাম, মানে কি রিলেটেড ডেটা নিয়ে আমরা কাজ করব, মানে কোন মানে কি মানে ডেটাগুলি কীরকম হবে, আমার ডেটাগুলি যে আসতেছে, ডেটাগুলি যাচ্ছে, হ্যাঁ, এই ডেটাগুলি কি টাইপের হবে। যেমন আমরা এইচটিএমএলের কথা যদি চিন্তা করি, তাহলে এইচটিএমএলে ডেটা বলতে আসলে কি, ডেটা বলতে আসলে আমরা এইচটিএমএলে দেখি হচ্ছে জাস্ট কিছু লেখা, এখানে আসলে ডেটা বলতে এইগুলি, এখানে ডেটা বলতে শুধু এই লেখাগুলি বহন করতেছে ডেটা, এখানে ডেটা বলতে আর কিছু নাই। কিন্তু আমি যখন লজিক্যাল নিয়ে কাজ করব, আমি যখন ম্যাথমেটিক্যাল ফাংশন নিয়ে কাজ করব, তখন আমার ফাংশনকে বলে দিতে হবে, তখন আমার প্রোগ্রামকে বোঝাতে হবে যে এটা হচ্ছে নাম্বার, এটা হচ্ছে তোমার লেখা, মানে যেটাকে আমরা প্রোগ্রামিং ভাষায় বলি হচ্ছে স্ট্রিং। সো প্রথমে আমরা দেখবো হচ্ছে ডেটা টাইপ, ঠিক আছে? সো ডেটা টাইপ জাভা স্ক্রিপ্ট তিন প্রকার, কি কি? ও, আরেকটা হচ্ছে কমেন্টিং, আচ্ছা আমি এটা করে নিই, তারপর দেখাই। ডেটা টাইপ, ডেটা, ডেটা টাইপস, আচ্ছা ডেটা টাইপস কত প্রকার? ডেটা হচ্ছে থ্রি, থ্রি টাইপস, ওয়ান নাম্বারস, দুই হচ্ছে স্ট্রিং, আর তিন হচ্ছে বুলিয়ান, বুলিয়ান ডেটা। সো নাম্বার, নাম্বার বলতে তো আমরা নর্মালি বুঝি নাম্বার 1 2 3 4, 1 থেকে 0 থেকে 9। আর স্ট্রিং বলতে বোঝায় যে কোনো প্রকার টেক্সট, যে কোনো প্রকার টেক্সট, যেমন এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, হ্যাঁ, এগুলি হচ্ছে এক একটা স্ট্রিং। সো এই টেক্সট এই বলা হয়, আপনি যখন দুইটা কোটেশনের ভিতরে কোনো কিছু লিখতেছেন সেটাকে বলা হচ্ছে স্ট্রিং, আর যখন কোটেশনের বাইরে কোনো নাম্বার নিউমেরিক ওয়ার্ড লিখতেছেন সেটা হচ্ছে নাম্বার। আর বুলিয়ানটা বলতে বোঝা হচ্ছে ট্রু ফলস, মানে সত্য আর মিথ্যা, মানে একটা প্রোগ্রামিং এ একটা সময় আপনি যখন কাজ করতে করতে আপনি খেয়াল করবেন যে আপনার কিছু কন্ডিশন এমন দরকার পড়বে যে যদি সত্য হয় তাহলে আমার ওইটা দরকার, আর যদি মিথ্যা হয় তাহলে আমার ওইটা দরকার, মানে এরকম একটা সিচুয়েশন তৈরি হবে। সো ওই সিচুয়েশনগুলি হ্যান্ডেল করার জন্য হচ্ছে বুলিয়ান ভ্যালু, মানে ট্রু অ্যান্ড ফলস। আচ্ছা, সো এখন তাহলে আমরা এই নাম্বার, স্ট্রিং এগুলির উপরে একটু কয়েকটা এক্সাম্পল দেখি। হ্যাঁ, প্রথমে আমরা নাম্বার নিয়ে দেখি। সো নাম্বার নিয়ে দেখতে গেলে আমাদের আরেকটা বিষয় এখানে চলে আসবে, সেটা হচ্ছে ভ্যারিয়েবলস। প্রোগ্রামিং সেক্টরের সব মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভ্যারিয়েবলস, মানে যেটা ছাড়া প্রোগ্রামিং কল্পনা করা যায় না, এমন একটা পয়েন্ট হচ্ছে ভ্যারিয়েবলস। সো
এই ভ্যারিয়েবলটা নিয়ে আমার মূলত কাজ করতে হবে সব জায়গায়। ভ্যারিয়েবলটা কি তাহলে? ভ্যারিয়েবলটা হচ্ছে একটা স্টোর করার মতো একটা পাত্র, যেখানে আপনি কিছু স্টোর করবেন এবং সেটাকে আপনার প্রয়োজন অনুযায়ী সেটাকে পরবর্তীতে ব্যবহার করবেন। সো এটাই হচ্ছে ভ্যারিয়েবল। সো আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, মানে আমরা যেহেতু প্রতিটা মানে আমি প্রোগ্রামিংটা মূলত কি কাজ করতেছি, মানে পিএইচপি নিয়ে কেন কাজ করব, আমার কাজটাকে ইজি করার জন্য। যেমন আমি এই কোডটা, এই কোডটা যদি আমার আরো এই সেম জাভা স্ক্রিপ্ট ডে ওয়ান এই সেম লেখাটা যদি আমার আরো 10টা লাইন পরে যদি দরকার হয় তখন আমি কি করব? মূলত যদি আমি এসটিএমএল চিন্তা করি তাহলে তখন আমি কি করব, তখন আমি এই লাইনটাকে কপি করে নিচে এসে পেস্ট করতে হবে, কারণ এটা এখান থেকে নেওয়ার অন্য কোনো ওয়ে নাই, ঠিক আছে? কিন্তু জাভা স্ক্রিপ্ট বলেন কিংবা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলেন, তখন সেটা ওয়ে আছে এবং সেই ওয়েটা হচ্ছে ভ্যারিয়েবলের মাধ্যমে। মানে আপনি ভ্যারিয়েবলের মাধ্যমে যখন একটা ভ্যালু সেট করছেন, তো সেই ভ্যালুটাকে আপনি আরও 10টা লাইন কিংবা 100টা লাইন পরও সেই ভ্যালুটাকে আপনি অ্যাক্সেস করতে পারতেছেন। তো এই অ্যাক্সেস করার জন্য হচ্ছে হচ্ছে ভ্যারিয়েবল। সো আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি প্রথমে। সো ভ্যারিয়েবল লেখার নিয়ম হচ্ছে মানে জাভা স্ক্রিপ্টে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সিস্টেম হচ্ছে বার নাম্বার ওয়ান প্রত্যেকটা লাইন শেষ করার সময় একটা সেমি কোলন দিতে হয়। সো আমি একটা ভ্যারিয়েবল নিলাম যার নাম হচ্ছে নাম্বার ওয়ান এবং সেটার মধ্যে আমি একটা ভ্যালু রাখলাম 10। সো এটাকে আমি দেখি তাহলে, আমি যে আমি একটা ভ্যালু স্টোর করলাম, এই ভ্যালুটাকে আমি একটু দেখতে যাচ্ছি যে আসলে ভ্যালুটা আসলে আছে কি না। স্টোর করা অ্যালার্ট আমার ভ্যালুটা শো করতেছে, আমি যে ভ্যালুটা সেট করছি এই যে ভ্যারিয়েবলটা, আমি চাচ্ছি এই ভ্যারিয়েবলটা এখন প্রিন্ট করতে, মানে শো করতে। আপনারা যদি কেউ সি কিংবা সি প্লাস প্লাস করে থাকেন তাহলে দেখবেন যে ওখানে যে প্রিন্ট এফ কিংবা প্রিন্ট আর, হ্যাঁ, ওটা করে থাকেন। সো সিমিলারলি এখানেও আমি ভ্যালুটা শো করতে চাচ্ছি, তখন সেটাকে আমি একটা অ্যালার্ট ফাংশনের মাধ্যমে এই ভ্যালুটাকে প্রিন্ট করলাম এবং সেটা এখানে শো করতেছি। আচ্ছা, তারপরে তাহলে আমি এক কাজ করি, আরেকটা আরেকটা ভ্যারিয়েবল নিই আমি বার নাম্বার 2 20। এখন আমি এই ভ্যালুটা যদি প্রিন্ট করতে চাই, কিন্তু এখন আমি এটাও চাচ্ছি যে না আমার 10 আছে 20 আছে, সো আমি এই দুটাকে যোগ করে দেখতে চাচ্ছি। সো আমি যদি যোগ করে দেখতে চাই তাহলে সেক্ষেত্রে আমি যতটুকু জানি যে মানে প্লাস মানে যোগ, যোগের সাইন হচ্ছে প্লাস। সো আমি যোগ করি 20 আর 10 হচ্ছে 30, ঠিক আছে? এটা হচ্ছে মানে নাম্বারস, মানে ডেটা টাইপের প্রথম টাইপটা হচ্ছে নাম্বারস। 10 দিলাম 20 দিলাম। এখন আমি আরেকটা নিই তাহলে দেখি, জি জি আবার বলতে হবে, আমি বুঝিনি আপনার কথা। হ্যালো,
হ্যালো, কথাটা আসতেছে না বুঝছেন, আপনার কথা একবার অর্ধেক এসে আবার চলে গেছে। আচ্ছা তাহলে আমি 13 নম্বর ভ্যারিয়েবলটা নিচ্ছি, আপনার কোশ্চেন যদি থাকে আমি পরবর্তীতে আবার আপনার করে দিন। কত 60, 60 আসার কারণ হচ্ছে আমি তিনটা ভ্যারিয়েবলকে যোগ করতেছি এখানে, 10, 20 আর 30, তিনটা যোগফল হচ্ছে 60। এখন এখানে কোনোভাবে যদি আমি বিয়োগ দিয়ে দিই, বিয়োগ দিলে কি হয় দেখি তো, বিয়োগ দিলে আসলে কি হয়, আমি বিয়োগ দিই এটা, বিয়োগ দিলাম 0, 0 আসার কারণ হচ্ছে আমাদের প্রথম দুইটা ভ্যালুকে আমি যোগ করলাম 10 আর 20, যোগ আর বিয়োগ হচ্ছে 30, সো এই কারণে 30 থেকে 30 বিয়োগ হয়ে আসছে 0, ঠিক আছে। সো এখানে যদি আমি এখন 40 দিই, এটার ভ্যালু একটু বাড়াই দিই, তাহলে একটু ডিফারেন্সটা বুঝে যাবে যে আসলে কাজ করতেছে কিনা। 20 এখন আসছে, 20 কারণ 40 আর 50, 40 আর 10 হচ্ছে 50, 50 থেকে 30 মাইনাস করলে হচ্ছে 20। তো এখন আমি যদি এমন করি যে আমি নাম্বার 1 = 20, আমি যদি ব্যাপারটা এমন করি তাহলে এখানে কি হবে, কারণ অলরেডি আমি এখানে একটা নাম্বার 1 ডিক্লেয়ার করেছি, এখানে নাম্বার 1 আমি একটা ভ্যারিয়েবল নিয়েছি নাম্বার 1 এবং ওর মধ্যে রেখেছি 10, সো ঠিক এর দুটা লাইন পরে আমি সেম ভ্যারিয়েবলটা আবার নিলাম এবং ওখানে সেট করলাম 20। এখন ব্যাপারটা তাহলে কি হলো, আমি একই নাম দুইবার ডিক্লেয়ার করলাম, একই নাম যখন দুইবার ডিক্লেয়ার করা হয় সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি করে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার পুরো স্ক্রিপ্টটা এখান থেকে রিড করা শুরু করে, যে ডট টাইপ HTML HTML এ টাইটেল, এভাবে সে যখন উপর থেকে রিড করা শুরু করে তো সে প্রথমে নাম্বার 1 এর মধ্যে 10 রাখে, দেন সেকেন্ডলি যখন সে আবার একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে এবং সেখানে দেওয়া হয়েছে 20, তখন সে কি করে, আগে ছিল 10 সে ওভাররাইট করে, মানে এখানে যে 10টা ছিল ওটাকে রিমুভ করে ওখানে 20 সেট করে দেয়। সেট করে দিলে কি হয়, এই ভ্যারিয়েবলটার মধ্যে এখন আছে হচ্ছে 20 10, সো আমি যদি এটা এখন রান করে দেখি তাহলে আসলে আমার রেজাল্টটা কত আসার কথা, রেজাল্টটা আসার কথা হচ্ছে এখানে নাম্বার 1 আর নাম্বার 2 হচ্ছে +20 আর 40 হচ্ছে 60, 60 থেকে যদি আমি 30 মাইনাস করি তাহলে আমার রেজাল্ট শো করার কথা 60, তো আমি দেখি আসলে আমার 60 আসে, 30 অ্যান্সার 30 আসবে, আমার ক্যালকুলেশন ঠিক আছে। এতো গুলো হচ্ছে নাম্বারস, সো নাম্বারসের ক্ষেত্রে আমি কিছু এক্সাম্পল দিলাম, সো এবার আমি আসি হচ্ছে স্ট্রিং, যে আমার ডেটা টাইপের সেকেন্ড আরেকটা টাইপ হচ্ছে স্ট্রিং, আমি এটাকে কমেন্ট আউট করে রাখলাম কারণ এখন আমি স্ট্রিং নিয়ে কাজ করব। সো স্ট্রিং এর ক্ষেত্রেও সেম, আমি একটা ভ্যারিয়েবল নিই var স্ট্রিং 1, স্ট্রিং লেখার নিয়ম হচ্ছে যে দুইটা কোটেশনের মধ্যে লিখতে হবে, দুইটা কোটেশনের মধ্যে স্ট্রিংটা লিখতে হয়, সো দেখি আমি দিস ইজ টেস্ট স্ট্রিং। আচ্ছা তারপর আমি এখন এটাকে একটু টেস্ট করি যে আমার স্ট্রিংটা আসলে ডিক্লেয়ার হয়েছে কিনা, সো আমি এটা চেক করার জন্য হচ্ছে অ্যালার্ট, অ্যালার্ট দিয়ে আমি চেক করি
ফ্রিজ করি, দিস ইজ টেস্ট স্ট্রিং। আচ্ছা এখন একটা জিনিস লক্ষ্য করবেন যে আমরা কিন্তু যখন নাম্বার ডেটা টাইপের ক্ষেত্রে আমরা একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে যে যোগ দিয়েছিলাম, হ্যাঁ মানে যোগের কাজটা করেছিলাম, যে এখানে প্লাস দিলে সে কি করতেছে, দুইটা নাম্বারকে সে যোগ করতেছে। সো আমরা যদি এখন একই কাজ যদি স্ট্রিং এর ক্ষেত্রে করি তাহলে সেটা কি হবে সেটা দেখি। আরেকটা বেড়ে মানে আরেকটা স্ট্রিং স্ট্রিং টু সেটা ডিক্লেয়ার করছে দিস ইজ অ্যানাদার স্ট্রিং। আমি এবার চেষ্টা করতেছি যে আমি নিউমেরিকের মতো স্ট্রিংটাকেও যোগ করার চেষ্টা করতেছি, আসলে যোগ করলে কি হয় সেটা রেজাল্টটা আমি আপনাদের দেখাতে চাচ্ছি আর কি। সো আমি দেখাই আসলে এখানে কি হচ্ছে, দিস ইজ টেস্ট স্ট্রিং, এবং এর পরবর্তী মানে এর পাশাপাশি আর ওই সেম লেখাটা মানে সেকেন্ড ভ্যারিয়েবলটা সেকেন্ড স্ট্রিংটা আসছে দিস ইজ অ্যানাদার স্ট্রিং। তার মানে এখানে আসলে সে কি করতেছে, জাভা স্ক্রিপ্ট এখানে দুইটা স্ট্রিংকে সে মানে পাশাপাশি বসাচ্ছে, যেটাকে প্রোগ্রামিং এর ভাষায় বলা হয় কনক্যাটিনেশন। মানে সে কনক্যাট করতেছে দুইটা স্ট্রিংকে সে পাশাপাশি বসা দিচ্ছে, এটাকে সে এখানে প্লাস সাইন দিয়ে ইন্ডিকেট করতেছে। সো জাভা স্ক্রিপ্টে প্লাস সাইন দিয়ে দুইটা স্ট্রিংকে যোগ করা হয়। আবার একইভাবে এটা পিএইচপিতে যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে লাগে হচ্ছে ডট, হ্যাঁ ডট সাইন দিয়ে পিএইচপিতে স্ট্রিং মানে কনক্যাটিনেশন করা হয়। সো জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে সেটা প্লাস দিয়ে করা হয়। আচ্ছা এখন এখানে যেহেতু হ্যাঁ জি বুঝিনি এগুলো হচ্ছে জাভা স্ক্রিপ্টের সিনট্যাক্স। আমরা তো জাভা স্ক্রিপ্ট নিয়ে কাজ করব, তো মানে জাভা স্ক্রিপ্টের বেসিক কিছু ধারণা দিচ্ছি। আচ্ছা এগুলো হচ্ছে প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজের ডেটা টাইপ। মানে আমরা তো এখনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে এখনো তো কাজ করিনি, যখন আমরা একটু ডিপে ঢুকবো তখন হয়তো আমরা আরো ভালো বুঝবো। সো এটা হচ্ছে বেসিক সিনট্যাক্স, মানে জাভা স্ক্রিপ্ট সিনট্যাক্স, মানে জাভা স্ক্রিপ্ট কি কি নিয়ে কাজ করে, জাভাস্ক্রিপ্ট মূলত কি কি নিয়ে কাজ করে, ওর অ্যালগোরিদম কি, ওর সিনট্যাক্স কি, ঠিক আছে। সো ওগুলি আমরা জানতেছি যে সে আসলে একটা দুইটা নাম্বার সে যোগ করবে, সে কিভাবে যোগ করতেছে। আপনি যোগ বিয়োগ আপনি ক্যালকুলেটারে যোগ বিয়োগ করেন না, সে যোগ বিয়োগটা আসলে জাভাস্ক্রিপ্টে কিভাবে করতেছে, যেহেতু জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। সো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিভাবে 10 এর সাথে 20 যোগ করতেছে সেটাই আমি এখানে দেখাচ্ছি, কিংবা আমার নামের পাশে আমার নিক নেমটা কিভাবে কনক্যাট মানে কিভাবে যোগ হচ্ছে সেটাই আমি দেখাচ্ছি, ঠিক আছে। এটাই আপনি যখন একটা ওয়েবসাইটে যাচ্ছেন, ঠিক আছে, কিছু একটা ক্লিক করতেছেন, তখন যে অ্যালার্টটা আসে, যে মেসেজটা আসে, এই যে মেসেজটা, এই মেসেজটা কিভাবে হয়, কিভাবে আসতেছে, কিংবা এখানে যদি একটা অ্যালগোরিদম থাকে এমন যে 10 এর সাথে 20 যোগ করলে কত হয়, কিংবা 20 এর সাথে 30 যোগ করলে কত হয়, যে রেজাল্টটা শো করে, এটাই আসলে মূলত জাভাস্ক্রিপ্ট। এই ফাংশনালিটিগুলি আমি এখানে দেখাচ্ছি বেসিক লেভেল, ঠিক আছে। এখানে আসলে মূলত দুইটা স্ট্রিং নিয়েছি, স্ট্রিং মানে হচ্ছে লেখা। আমরা নর্মালি এইচটিএমএল এ কি করতাম, এই যে আবার
তো শাহনাজ পারভীন যেটা বলতেছিলেন যে আসলে আমি এগুলি বুঝতেছি না যে দিস ইজ টেন স্ট্রিং, দিস ইজ অ্যানাদার স্ট্রিং। আচ্ছা, এটা আসলে হচ্ছে এই স্ট্রিংগুলি দেখে অথবা নাম্বারগুলি দেখে আসলে ভয় পাওয়ার কিছু নেই, এগুলি নর্মালি টেক্সট। আপনি এইচটিএমএল এ কী করতেন? এইচটিএমএল একটা H1 ট্যাগের ভিতরে, যেমন আমি লিখলাম জাভাস্ক্রিপ্ট A1, এটা যখন এটাকে আমি শো করতেছি কীভাবে মূলত? মূলত আমি জাভাস্ক্রিপ্ট 1টাকে কীভাবে শো করতেছি? জাভাস্ক্রিপ্ট 1টাকে শো করতেছি একটা ট্যাগের মাধ্যমে। একটা ট্যাগের মাধ্যমে আমি এই জাভাস্ক্রিপ্ট লেখাটাকে আমি শো করতেছি এবং সেটা এখানে শো করতেছি জাভাস্ক্রিপ্ট A1। হ্যাঁ, কিন্তু এই লেখাটাকে আমি জাভাস্ক্রিপ্টে কি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, এটা তাহলে আমি আরেকটু রিপিট করি। আমি একটু সেটার কাজ হচ্ছে, মানে আমি যে HTML আমি কি করতেছি জাভাস্ক্রিপ্ট A1 এই লেখাটা প্রিন্ট করার জন্য আমি একটা হেল্প নিতেছি না, সে হেল্পটা কার? H1 ট্যাগ। এখন এই H1টা ট্যাগটা যদি না থাকতো তাহলে সেটা নর্মাল প্রিন্ট হতো। নর্মাল মানে হচ্ছে সে, আমি এটা রিমুভ করে দিই H1 ট্যাগটা, সেটা দেখেন এটা কিভাবে প্রিন্ট হয়। সেক্ষেত্রে এটা নর্মালি প্রিন্ট, মানে নর্মাল একটা টেক্সটে প্রিন্ট হচ্ছে, কিন্তু এটাকে আমি চাচ্ছি যে HTML এর H1 ট্যাগের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে। ঠিক আছে, সো এটা একটু বোল্ড হয়ে দেখাবে, একটু বড় দেখাবে। সো এই যে দেখানোর ওয়েটা, এটা আমি কিভাবে দেখাচ্ছি H1 ট্যাগের মাধ্যমে। সো H1 ট্যাগটা যদি না থাকতো তাহলে কি হতো? সে নর্মাল ওয়েতেই দেখাইতো। কিন্তু এখন সেম জিনিস যদি আপনি জাভাস্ক্রিপ্টে চিন্তা করেন, যে জাভাস্ক্রিপ্টে আমি কিছু একটা লিখলাম, কোনো কিছু একটা স্টোর করলাম, এখন এই লেখাটা যদি আমি শোই না করতে পারি তাহলে সেটা তো কোনো ভ্যালু নেই। সো এটা শো করার একটা মাধ্যম হচ্ছে অ্যালার্ট, যেটা হচ্ছে ফাংশন। এই ফাংশনটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, আপাতত জাস্ট এটুকু জেনে রাখুন যে একটা ভ্যালু কিংবা কোনো একটা টেক্সট প্রিন্ট করার জন্য জাভাস্ক্রিপ্টের একটা ওয়ে হচ্ছে অ্যালার্ট। ঠিক আছে, এটা হচ্ছে একটা ওয়ে, একটা মাধ্যম যার মাধ্যমে আপনি কোনো কিছু একটা শো করবেন, মানে প্রিন্ট করবেন, দেখাবেন যে না এটা হচ্ছে আমি জাভাস্ক্রিপ্টের একটা ভ্যালু যেটা আমি ডিক্লেয়ার করেছি কিংবা যেটা আমি আমার কোডের মধ্যে লিখেছি। ঠিক আছে, সো এটাকে আমরা মানে জাস্ট এখন যেহেতু বেসিক লেভেলে আছি হয়তো এগুলি দেখতে দেখলে একটু কনফিউজিং মনে হবে। সো আমরা পরবর্তীতে যখন জাভাস্ক্রিপ্টের সাথে HTML এর ছোটোখাটো কিছু এক্সাম্পল দেখাবো তখন আপনি আরও ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে জাভাস্ক্রিপ্ট কতটা পাওয়ারফুল, মানে সে কীভাবে আসলে HTML কে কতটা সে নিজের মতো করে ইউজ করে জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, সো আপাতত এটি বেসিক জেনে রাখুন যে আমি যেটাই ডিক্লেয়ার করতেছি একটা ভ্যারিয়েবলের মাধ্যমে, একটা সেটা নাম্বার হোক একটা ভ্যালু, আপাতত আমরা এখন যেহেতু স্ট্রিং এর মধ্যে আছি, স্ট্রিং মানে হচ্ছে কোনো কোনো টেক্সট, যে কোনো টেক্সট হচ্ছে একটা স্ট্রিং যেটা একটা কোটেশনের মধ্যে লিখতে হয়, কোটেশনের মধ্যে আপনি যাই লিখবেন সেটাই স্ট্রিং। ঠিক আছে, সো এই স্ট্রিং কিংবা নাম্বার এগুলোকে প্রিন্ট করার জন্য হচ্ছে অ্যালার্ট ফাংশন। এখন সেই অ্যালার্ট ফাংশনটা যদি আমি এই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার মানে প্রিন্ট করি তাহলে সে একটা মেসেজ শো করবে এবং সেই মেসেজের মধ্যে আমি যে ভ্যালুটা আমি পাস করেছি কিংবা যে ভ্যালুটা আমি সেই ভ্যারিয়েবলের মধ্যে রেখেছি সেই ভ্যারিয়েবলটা সেই ভ্যালুটা প্রিন্ট করবে। ওকে, এই তো। ঠিক আছে, সো আমরা নাম্বারটা আমরা শেষ করেছিলাম, আমার ছিলাম হচ্ছে স্ট্রিং এ। সো আমি ওখান থেকে আবার শুরু করি, স্ট্রিংটাতে আমরা ছিলাম হচ্ছে দুইটা টেক্সট নিলাম কোটেশন মার্কের ভিতরে দুইটা টেক্সট, এবং এই দুইটা টেক্সটকে আমি চাচ্ছি যে জোড়া দিতে। জোড়া দেওয়ার জন্য আমরা এখানে HTML এ কি করতাম, HTML এ যদি আমি এখন H1 এর ভিতরে যদি আমি করি, স্প্যানের কাজ দেখেছেন, স্প্যান হচ্ছে ইনলাইন এলিমেন্ট অথবা
ইনলাইন ট্যাগ বলতে পারেন। যদি জাভাস্ক্রিপ্টটা এই ওয়ানটাকে যদি আলাদা করি তাহলে সে কি করতেছে? এই দুটো কিন্তু দুইটা লেখা কিন্তু আমি দুটো ট্যাগের মধ্যে রাখছি, ঠিক আছে, কিন্তু এরা কিন্তু কাজ করবে একসাথে, দেখছেন কোনো পার্থক্য নাই, কিন্তু এরা জাস্ট একটা আরেকটাকে জয়েন করতেছে। স্প্যান এই স্প্যানটা এই স্প্যানের সাথে জয়েন হচ্ছে, ঠিক আছে, এই স্প্যানটা এই স্প্যানের সাথে জয়েন হচ্ছে। সো একইভাবে আমি এখানে দুইটা টেক্সট নিলাম, এই দুইটা টেক্সটকে জয়েন করতেছি এই প্লাস সাইনটা দিয়ে, জয়েন্ট। This is test string এবং এই যে জয়েন্ট হয়ে গেছে, this is test string, ঠিক আছে। সো এখানে যদি আমি চাই যে না আমার একটা এটা তো একদম একদম পাশাপাশি লেগে গেছে লেখাটা, সো আমি এখানে যদি একটা স্পেস ক্রিয়েট করতে চাই তাহলে সেটার জন্য আমি এক কাজ করি, একটা স্পেস ভ্যারিয়েবল ক্রিয়েট করি, স্পেস, যেহেতু আমি বলছি যে স্ট্রিং ডিক্লেয়ার করতে হয় ফাঁকা, মানে দুইটা কোটেশনের মধ্যে, সো আমি দুইটা কোটেশনের মধ্যে একটা স্পেস নিলাম, এই যে স্পেসটা দেখছেন, এই যে স্পেস, এখানে একটা ফাঁকা জায়গা আছে, সো এই ফাঁকা এই স্পেসটাকে আমি এখানে যোগ করবো যাতে এই দুইটা ভ্যারিয়েবলের মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকে। তো সেই ফাঁকা জায়গাটার জন্য আমি এখানে নিলাম স্পেসি স্পেস যোগ, মানে এই ভ্যারিয়েবলটার সাথে এই ফাঁকাটা ফাঁকা জায়গাটা যোগ হবে, আবার এই ফাঁকা জায়গার পরে স্ট্রিং টুটা যোগ হবে। সো এখন আমি যদি রিফ্রেশ দিই তাহলে হয়তো দেখবো যে আমি এই যে দিস ইজ স্ট্রিং এবং মাঝখানে একটা দেখছেন এই যে একটা স্পেস আসছে, যে এই স্পেসটাই হচ্ছে আমি এখানে ক্রিয়েট করে নিয়েছি, যে এই স্পেসটা স্পেস ভ্যারিয়েবল, আপনি যাই নাম দেন, আমি জাস্ট মানে সিমিলারলি নামটা মিল রাখার জন্য এখানে স্পেস নামটা দিয়েছি। ওকে, তো এটা গেল হচ্ছে স্ট্রিং। এখন এখানে একটা প্রশ্ন এরকম আসতে পারে যে আমি বলেছিলাম যে স্ট্রিং তখনই ক্রিয়েট হয় যখন দুইটা কোটেশনের ভিতরে কোনো কিছু লেখা থাকে, যে কোনো কিছু, এনিথিং। সো এখন প্রশ্নটা যদি আমি করি যে আমি যদি এই দুটো কোটেশন যদি আমি নাম্বারের মধ্যে দিই তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কি আদৌ তাহলে যোগ হবে নাকি সে স্ট্রিং এর মতো আচরণ করবে? তো সেটা এবার দেখি, আমরা আবার নাম্বারে ফিরে যাই, নাম্বারে আসি, নাম্বারে আসার পর আমি দেখি যে আমি স্ট্রিংটা আমি এক কাজ করি, এই নাম্বার ওয়ানটাকে আমি স্ট্রিং করে দিই, এই ভ্যালুটাকে সিঙ্গেল কোটেশন দিতে পারেন, ডাবল কোটেশন দিতে পারেন, এটা কোনো ফ্যাক্ট না, স্ট্রিং এর ক্ষেত্রে সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন কোনো ফ্যাক্ট না, যে কোনো একটা ইউজ করতে পারেন। তবে সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশনের কিছু ব্যবহার আছে যেটা অ্যাডভান্স লেভেলে, সেটা হয়তো আপনারা পরে দেখানো হবে আপনাদেরকে। সো আপাতত আমরা সিঙ্গেল কোটেশন ব্যবহার করতেছি, সো সিঙ্গেল কোটেশন দিয়ে আমি এই নাম্বারটাকে স্ট্রিংয়ে কনভার্ট করলাম, এটা ছিল নাম্বার, কিন্তু আমার যে শর্তটা ছিল শর্তটা এমন যে আমি দুইটা কোটেশনের মাঝখানে যাই লিখবো তাই হবে স্ট্রিং, সেই শর্ত যদি আমি পালন করি তাহলে এই বিশ যে লেখাটা এটা হচ্ছে একটা স্ট্রিং। সো আমি তো বিশ এখানে দেখলাম, বিশের সাথে এখানে নাম্বার টু হচ্ছে 40, তার মানে আমি যেহেতু যোগ করছি তাহলে এখন কি আসলে যোগ হবে নাকি সে অন্যরকম অন্য কিছু দেখাবে? সো সেটাই দেখি, আমি আমি রান করে দেখি যে আসলে আমার কী হয়। দেখেন এখানে কি আসছে, 20 আর 10, দুইটা জিনিস আসছে এখানে, 20 আর 10। এটা আসার কারণ কি? এটা আসার কারণ হচ্ছে যে প্রথমটা যেহেতু স্ট্রিং, সেই স্ট্রিং এর মতোই আচরণ করতেছে, স্ট্রিং এর সাথে আমরা কি বলছি যে স্ট্রিং এর সাথে যখনই প্লাস পাচ্ছে সে সেটাকে কনক্যাট করছে, মানে সেটাকে সে যোগ করতেছে, নট নিউমেরিক্যাল যোগ, এটা হচ্ছে স্ট্রিং এর যোগ, মানে স্ট্রিং এর সাথে একটা স্ট্রিং এর সাথে এই ভ্যালুটা সে জাস্ট বসায় দিতেছে। এখন এখানে নাম্বার টুতে কি আছে, নাম্বার টুতে আছে 40 আর নাম্বার থ্রিতে আছে 30, 40 থেকে 30 বাদ দিলে হচ্ছে
এইটুকু পোর্শনের জন্য সে ডিক্লেয়ার করতেছে হচ্ছে এখানে আসতে হচ্ছে বিশ, আর এখানে এই অংশটুকুর জন্য আসতে হচ্ছে দশ, চল্লিশ বিয়োগ তিরিশ হচ্ছে দশ। তার মানে ফাইনালি সে আমার আমাকে দেখাচ্ছে হচ্ছে বিশ আর দশ, এটা তো স্ট্রিং, ও ওর সাথে কোনো প্রকার নিউমেরিক্যাল অ্যাকশনে যাবে না, কারণ ও হচ্ছে স্ট্রিং, মানে একটা লেখা, ও আমার প্রোগ্রামিং আমার প্রোগ্রাম ওকে চিনবে হচ্ছে একটা স্ট্রিং হিসেবে, নট এ নাম্বার। সো যখনই আমি স্ট্রিং ডিক্লেয়ার করতেছি ও এটাকে আর যোগ করতেছে না, ও সরাসরি এটাকে এখানে বসায় দিতেছে, এটাকে বসানোর পরে তারপরে সে দেখতেছে যে এই ভ্যারিয়েবলটা তাহলে কোন টাইপের আছে, এই ভ্যারিয়েবলটা আছে হচ্ছে নিউমেরিক্যাল টাইপের যার ভ্যালু হচ্ছে চল্লিশ। সো এটাকে সে নিউমেরিক্যাল পাইলো, সেন সে সেকেন্ড ভ্যালুটা দেখলো, সেকেন্ড ভ্যালুটা দেখলো যে তিরিশ, তার মানে এটাও নিউমেরিক, এবং তার মানে এই দুটোকে এখন আমি নিউমেরিক্যাল মেথডে অ্যাপ্লাই করতে পারি, অ্যাপ্লাই যদি করি তাহলে চল্লিশ আর মাইনাস তিরিশ হচ্ছে দশ, এবং এই দুটার রেজাল্ট আসে হচ্ছে আগেরটা স্ট্রিং বিশ এবং পরের দুটো রেজাল্ট দশ, দুটা মিলে হচ্ছে টু জিরো ওয়ান জিরো। এতো গেলো হচ্ছে আমার নিউমেরিক এবং স্ট্রিং টাইপ দুটা টাইপ নিয়ে আমি আলোচনা করলাম। তিন নাম্বার টাইপটা হচ্ছে বুলিয়ান, বুলিয়ানটা আসলে ট্রু ফলস, আর আমি যেটা আরেকটা ভ্যারিয়েবল নিই সেটা হচ্ছে ইজ ট্রু, ট্রু আর ইজ ফলস, জাস্ট এটাই, মানে জাস্ট এইটুকুই। আমরা যখন ফাংশন নিয়ে আলোচনা করবো, ফাংশন এই যে ফাংশনস, আমরা যখন ফাংশনস নিয়ে আলোচনা করবো তখন সেখানে আমরা এই বুলিয়ান ভ্যালুটা নিয়ে আসলে কিছু কাজ দেখবো ওখানে, যে আসলে বুলিয়ান ভ্যালুটা কী কীভাবে কাজ করে, ঠিক আছে। সো আপাতত এই জাস্ট সিনটেক্সটুকু দেখে রাখেন যে বুলিয়ানটা কীভাবে সিনটেক্স ডিক্লেয়ার করতে হয়। আচ্ছা, আমরা কভার করলাম হচ্ছে এইট টাইপ, তিনটা নাম্বার, স্ট্রিং, বুলিয়ান। তারপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ভ্যারিয়েবল, মানে ভ্যারিয়েবল কি, মানে ভ্যারিয়েবল তো আমরা এখানে ডিক্লেয়ার করতে দেখলাম, কিন্তু এই ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার কিছু নিয়ম আছে, কিছু রুলস আছে, ঠিক আছে। সো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার কিছু নিয়ম অ্যান্ড রুলস ওগুলি আমরা এখন দেখবো, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ আমি সবসময় প্রিফেয়ার করি এভাবে যে যেহেতু বেসিক থেকে শিখছেন, প্রথম থেকেই শেখার চেষ্টা করতেছেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা, সো প্রথম থেকেই স্ট্যান্ডার্ড ওয়েটি শিখবেন, যে যে স্ট্যান্ডার্ড যেটা স্ট্রাকচার্ড ওয়ে, যেটা ওয়ার্ল্ড ওয়াইড প্রচলিত, যেটা সবাই যেভাবে কাজ করে, যেভাবে কাজ করলে আপনার কোড যাতে আমি দেখে বিভ্রান্ত না হই যে আসলে এখানে আপনি কী কোড করছেন, হ্যাঁ এভাবে যাতে আপনি কোড করতে না হয়, আপনি যাতে খুবই স্ট্যান্ডার্ড ওয়েতে কাজ করেন, স্ট্যান্ডার্ড ওয়েতে কোড ডিক্লেয়ার করেন, কোড রাইট করেন, সো ওইভাবে আমরা আগাবো। সো এগুলি মেনটেন করার জন্য কিছু নিয়ম আছে, রুলস আছে, সো সেই রুলসগুলির মধ্যে ভ্যারিয়েবলের কিছু রুলস আছে, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার কিছু রুলস আছে, সো সেই রুলসগুলি আমরা দেখবো যে ভ্যারিয়েবল আসলে কীভাবে ডিক্লেয়ার করতে হয়, কীভাবে ডিক্লেয়ার করলে সেটা সেটা অ্যাকসেপ্টেড কিংবা সেটা রুলসের মধ্যে পড়ে, কিংবা যেটা ডিক্লেয়ার করলে সেটা আসলে প্রোগ্রামিং সেটা অ্যাকসেপ্ট করে না, কিংবা সেটা আদৌ সেটা স্ট্যান্ডার্ড না, সো সেটা দেখব। আচ্ছা, দেখব হচ্ছে ভ্যারিয়েবলস, ভ্যারিয়েবলসের মধ্যে ভ্যারিয়েবলস যেহেতু আমরা ডিক্লেয়ার করেছি, সো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম হচ্ছে যে ভ্যারিয়েবল আপনি কী কী দিয়ে ডিক্লেয়ার করবেন। ভ্যারিয়েবল আপনি ডিক্লেয়ার করতে পারবেন হচ্ছে লেটার দিয়ে, এল ই লেটার্স, নাম্বারস, আন্ডারস্কোরস, আন্ডারস্কোর সাইন্স,
এছাড়া আর একটা আরো কিছু নিয়ম আছে, সেটা হচ্ছে যে বিগিনিং উইথ লেটার, মানে আপনি আমি যতগুলি এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, আপনি খেয়াল করবেন যে আমি প্রত্যেকটা ভ্যারিয়েবলের বিগিনিং মানে শুরু করেছি লেটার দিয়ে, ঠিক আছে? সো এটাও একটা নিয়ম যে বিগিন উইথ এ লেটার, ঠিক আছে? তারপর হচ্ছে আপনি চাইলে আন্ডারস্কোর কিংবা ডলার সাইন দিয়েও আপনি ভ্যারিয়েবল স্টার্ট করতে পারেন, তবে আমি আমার প্রজেক্টে এই ওয়েতে কাজ দেখাবো না, কারণ এটা প্রিফারড ওয়ে না কিংবা এটা স্ট্যান্ডার্ড ওয়ে না, ঠিক আছে? এটা দিয়েও আপনি করতে পারবেন, বাট এটা দিয়ে না করাটাই বেটার। ব্যাপারটা নিয়েও আমি আসতেছি। তো তার আগে আমি এটাকে একটু রিভিউ করি যে ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করা হয়। ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয় মানে ভ্যারিয়েবল যেভাবে গঠিত হয় সে ওটা হচ্ছে লেটারের মাধ্যমে, নাম্বারের মাধ্যমে, আন্ডারস্কোরের মাধ্যমে, আন্ডারস্কোর এবং ডলার সাইনের মাধ্যমে আপনি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন। তারপর দ্বিতীয় যে নিয়মটা হচ্ছে মানে রুলসটা হচ্ছে ভ্যারিয়েবল অবশ্যই শুরুতে লেটার দিয়ে শুরু করতে হবে। আপনি নাম্বার দিয়ে কিংবা কোনো প্রকার এক্সটার্নাল সাইন দিয়ে আপনি কখনো ভ্যারিয়েবল শুরু করতে পারবেন না, এটা খুবই স্ট্রিক্ট একটা রুল। সো থার্ড হচ্ছে আন্ডারস্কোর কিংবা ডলার সাইন দিয়ে আপনি শুরু করতে পারবেন, কিন্তু এটা দিয়ে শুরু না করাটাই বেটার। ওকে, ফোর্থ হচ্ছে কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভের ব্যাপারটা হচ্ছে এরকম, আমি একটা এক্সাম্পল দিলে আপনি খুব সহজে বুঝবেন। আমি একটা ভ্যারিয়েবল নিই, বার দিলাম হচ্ছে নেম, নেমের মধ্যে আমি রাখলাম হচ্ছে আরেকটা ভ্যারিয়েবল নিই, নেম মাই নেম ইজ ওয়াটসন। আচ্ছা, এখন এখানে খেয়াল করেন দুইটার মিনিং কিন্তু সেম, নেমও এটাও নেম ভ্যারিয়েবল, এটাও নেম ভ্যারিয়েবল, কিন্তু পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হচ্ছে এটা শুরু হয়েছে ছোট হাতের এন দিয়ে আর এটা শুরু হয়েছে বড় হাতের এন দিয়ে। আমি দুটাকে প্রিন্ট করি, যেহেতু নাম একই তার মানে অবশ্যই আমাদের আগের শর্ত অনুযায়ী যে আমি নাম্বার ওয়ান ভ্যারিয়েবলে প্রথমে 10 ডিক্লেয়ার করেছি, কিন্তু নাম্বার ওয়ান আবার দুটা লাইন পরে যদি আমি আবার ভ্যারিয়েবল আবার যদি সেম ভ্যালু ডিক্লেয়ার করি, মানে অন্য একটা ভ্যালু ডিক্লেয়ার করি, তাহলে সে সেটাকে ওভাররাইট করবে, তখন আর 10 থাকবে না, সেটা হয়ে যাবে 20। সো সেই ফর্মুলা যদি এখানেও অ্যাপ্লাই হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, সেখানে সেক্ষেত্রে মাই নেম ইজ জন এটা আর থাকবে না, সেখানে হবে মাই নেম ইজ ওয়াটসন, এটা হওয়ার কথা, কিন্তু আদৌ কি সেটা হচ্ছে সেটা আমরা চেক করে দেখি। আমি প্রথমে দেখি হচ্ছে নেম, প্রথম ভ্যালু, ওকে, মাই নেম ইজ জন, ওকে। তারপরে আমি দিই হচ্ছে নেম, এখন যদি আমি এটা দিই তাহলে হিসাবে তো জন দেখানোর কথা, কারণ সেম নাম, জন দেখানোর কথা। সো আমি দিই আলো কি জন দেখাচ্ছে না, মাই নেম ইজ ওয়াটসন এটাই দেখাচ্ছে। এটার কারণ হচ্ছে যে কেস সেন্সিটিভ, মানে ভ্যারিয়েবল আপনি যখন একই নাম রাখতেছেন কিন্তু দুইটাকে যদি আপনি আলাদা করতে চান তাহলে আপনি যে কোনো একটা ওয়ার্ড আপনি ক্যাপিটাল করে দিলে আপনি দুইটা ভ্যারিয়েবল সম্পূর্ণ আলাদা হয়ে যাবে, কারণ আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটাকে দুইটা ভ্যারিয়েবল হিসেবে ইন্ডিকেট করবে, কিংবা দুইটা ভ্যারিয়েবল হিসেবে সেটাকে ধরে নেবে যে এই এখানে দুইটা ভ্যারিয়েবল, দুইটা ভ্যারিয়েবলের মধ্যে দুই রকম ভ্যালু আছে। সো এটা হচ্ছে একটা নিয়ম যে আপনি চাইলেই যে আমি একটা ছোটো হাতে রাখলাম আর একটা বড় হাতে দিলাম, তাহলে তো আমার দুইটা মিলে একটা ভ্যারিয়েবল হলো না, এখানে দুইটা সেম নাম হলো, এখানে দুইটা ভ্যারিয়েবল, দুইটা ডিফারেন্ট ভ্যারিয়েবল। সো এই কারণে এটা জাভাস্ক্রিপ্ট
কে সেন্সিটিভ। আচ্ছা, সেকেন্ডলি ভ্যারিয়েবল নিয়ে আরেকটু কথা বলি, সেটা হচ্ছে যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার তো করলাম, সেটা সিস্টেমও জানলাম যে কীভাবে ডিক্লেয়ার করতে হয়। এখন এর মধ্যেও কিছু স্ট্যান্ডার্ড আছে, কোডিং লেখার স্ট্যান্ডার্ড, কোডিং লেখার স্টাইল, অনেকে এক এক রকমের স্টাইলে কোড লেখে, এক একজনের এক এক রকম কোডিং স্টাইল আছে। সো সবগুলি স্ট্যান্ডার্ড, বাট আপনার স্টাইলে আপনি কোড লেখেন, আমার স্টাইলে আমি কোড লেখি। যেমন আপনি যদি টেক্সট নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করেন, আমি ইউজ করি সাবলাইন, কিন্তু দুইটার কাজই সেম, দুইটার মধ্যে কোড আমি করতে পারি, কিন্তু দুইজনের স্টাইল ডিফারেন্ট। ঠিক আছে, আপনি হয়তো মাছ খেতে পছন্দ করেন, কিন্তু আমি মাছ খেতে পছন্দ করি না, লাইক অনেকটা এরকম, এক একজনের স্টাইল এক এক রকম। সো এখানে ভ্যারিয়েবল লেখারও কিছু স্টাইল আছে। সো এখানে আমি তিনটা স্টাইল দেখাবো, যে তিনটা স্টাইলে আপনি ভ্যারিয়েবল লিখতে পারবেন। সো প্রথম স্টাইলটা হচ্ছে ক্যামেল কেস। খেয়াল করেন, মাই ফেভারিট নাম্বার, এখানে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আলাদা, কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডকে আমি কীভাবে এখানে ডিফাইন করছি, যে প্রথম ওয়ার্ডটা হচ্ছে স্মল লেটার, পরে সবগুলি ওয়ার্ডের প্রথম অক্ষর হচ্ছে আপার কেস, মানে প্রথম অক্ষরগুলি হচ্ছে বড় হাতে। তো এটাকে হচ্ছে ক্যামেল কেস। আসলে ক্যামেলের বাংলা কী? ক্যামেলের বাংলা হচ্ছে উট। উটের স্টাইলটা আমরা কীরকম দেখি, যে উটটা উটের পুষ্টটা হচ্ছে বড়, দেন হচ্ছে আস্তে আস্তে যখন আমি মেশিন নামি তখন হয় ছোট। মানে ক্যামেলের ক্যামেল গেসের অর্থটা এখানে এরকম বুঝেছে যে উটের সাথে সাদৃশ্য করা হয়েছে আমাদের ভ্যারিয়েবলটাকে, যে প্রথমে ছোট দিয়ে শুরু হয়, নিচ থেকে শুরু হয়ে বড়, দেন আবার ছোট, মানে এরকম আর কি। প্রথমে ছোট দিয়ে শুরু হলো, বড়, ছোট, আবার বড়, আবার ছোট, মানে এরকম আর কি। প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট ওয়ার্ড হবে ক্যাপিটাল ওয়ার্ড আর কি, আপার কেস। সো এটা হচ্ছে একটা স্টাইল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার, সেটা হচ্ছে ক্যামেল কেস। আচ্ছা, সেকেন্ড যে স্টাইলটা আমি দেখাবো সেটা হচ্ছে পার্সিয়াল কেস। পার্সিয়াল কেসে কী হচ্ছে দেখি, পার্সিয়াল কেস আর ক্যামেল কেস অনেকটা সেম। আসলে এদের মধ্যে পার্থক্য বলতে জাস্ট প্রথম ওয়ার্ডটা। ক্যামেল কেসে প্রথম ওয়ার্ডটা হচ্ছে স্মল লেটার, আর পার্সিয়াল কেসে প্রথম ওয়ার্ডটা হচ্ছে মানে বড় হাতের আপার কেস, ক্যাপিটাল ক্যাপিটাল ওয়ার্ড। সো এটাই আর কি, পার্সিয়াল কেস আর ক্যামেল কেসের মধ্যে পার্থক্য এইটুকুই, জাস্ট স্টাইল একটু ডিফারেন্ট। তিন নম্বর যে স্টাইলটা নিয়ে আমরা কাজ করবো সেটা হচ্ছে আন্ডারস্কোর। আমি এভাবেও লিখতে পারি, চাইলে আমি আন্ডারস্কোর, মানে এখানে যেভাবে প্রত্যেকটা ওয়ার্ডকে আমি ডিফাইন করেছি বড় হাতের অক্ষর দিয়ে, যাতে আমি সহজে বুঝতেও পারি, সহজে বুঝতে পারি আমার ভ্যারিয়েবলটাকে, যাতে অনেক বড় যদি ভ্যারিয়েবল হয়, সাপোজ যদি আমার একটা ভ্যারিয়েবল আছে এরকম বার মাই নেম ইজ, আমার এরকম অনেক মানে বিভিন্ন কাজে আমার অনেক বড় বড় আমার, যাতে আমি খুব সহজে ধরতে পারি যে আমার এই ভ্যারিয়েবলটার মধ্যে এই ভ্যালুটা আছে। তো সেক্ষেত্রে আমার কাজের সাথে আমার ভ্যারিয়েবলের কিছু সামঞ্জস্য রাখতে হয়। সে সামঞ্জস্য রাখতে গিয়ে হয়তো মাঝে মাঝে দেখা যায় যে ভ্যারিয়েবলের নাম অনেক বড় হয়ে যায়। সো এই বড় ভ্যারিয়েবলটা যাতে দেখে কেউ কনফিউজ না হয়ে যায় যে আসলে এখানে কী হয়েছে। এখন আমি সেম জিনিসটা যদি আমি এই ক্যামেল কেস কিংবা পার্সিয়াল কেসে যদি না লেখে যদি নর্মাল ওয়েতে লিখতাম তাহলে কী হতো, এখানে কি হইতেছে, আপনি উপরের লেখাটা দেখেন আর নিচের লেখাটা দেখেন, মানে ক
কতটুকু পড়তে আপনার স্বাচ্ছন্দ্য, মানে আপনি কমফোর্ট ফিল করতেছেন কোন ভ্যারিয়েবলটাতে, মানে কোনটা দেখতে, অবশ্যই এটা দেখতে। কারণ এখানে দেখে বোঝা যেতেছে যে প্রত্যেকটা যেখানে ওয়ার্ডগুলি ব্রেক হইতেছে সেখানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতে দেওয়া আছে, সে কারণে এই ওয়ার্ডটা আমি দেখে খুব সহজে বলতে পারতেছি যে এটা একটা মিনিংফুল ওয়ার্ড কিংবা মিনিংফুল ভ্যারিয়েবল, ঠিক আছে। কিন্তু আমি যদি এটা দেখি, হ্যাঁ এটাও একটা ভ্যারিয়েবল, বাট এটা কোনো মিনিংফুল ভ্যারিয়েবল, এটা কোনো কিছু মিন করতেছে না, ঠিক আছে। সো এই কারণে ভ্যারিয়েবল লেখার কিছু স্টাইল আছে। সো সেই স্টাইলগুলির মধ্যে একটা হচ্ছে ক্যামেল কেস স্টাইল, সেকেন্ড হচ্ছে পার্শিয়াল স্টাইল, থার্ড হচ্ছে আন্ডারস্কোর। তো আন্ডারস্কোরের থিঙ্কিংটা আসছে হচ্ছে পিএইচপি থেকে। আর পিএইচপির ম্যাক্সিমাম কাজগুলি আগে করা হতো আন্ডারস্কোর, মানে আন্ডারস্কোরের মাধ্যমে ভ্যারিয়েবলগুলি পিএইচপিতে ডিক্লেয়ার করা হতো কিংবা এখনও হয়। বাট এখন বর্তমান প্রেক্ষাপটে যদি আমি বলি যে ক্যামেল কেস কিংবা পার্শিয়াল কেস এগুলি বেশি ইউজ হচ্ছে, ঠিক আছে, কারণ আন্ডারস্কোরটা এখনও তেমন একটা ইউজ করা হয় না। বাট এটাও হয়, এখন যে যার স্টাইলে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সো এই হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার রুলস এবং ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার কিছু স্টাইল। সো তারপরে আছে হচ্ছে জাভাস্ক্রিপ্টের অ্যারেস, অ্যারেস আছে, তারপর আমি দেখাবো হচ্ছে লুপ, কন্ডিশন, কম্পারিজন অপারেটর। কম্পারিজন অপারেটর হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, মানে যেটার কিছু অংশ আজকে আমরা কাজ করেছি, যোগ আর বিয়োগ, মানে দুইটা ভ্যারিয়েবলের মধ্যে যোগ করে দেখলাম বিয়োগ করে দেখলাম। সো ওগুলো হচ্ছে কম্পারিজন অপারেটর। তারপর আছে হচ্ছে অবজেক্ট, অবজেক্ট যেটা বললাম যে প্রকার লাইকে স্টোরেজ, যেখানে আমি কিছু ডাটা স্টোর করতেছি অনেকটা ভ্যারিয়েবলের মতো, জাস্ট ভ্যারিয়েবল একটা টাইপ, অবজেক্ট হচ্ছে আরেকটা টাইপ, ঠিক আছে। তো আর ডাটা টাইপ তো আমরা আজকে অনেকখানি ক্লিয়ার করলাম যে ডাটা টাইপ কয় প্রকার, নাম্বারস, তারপর স্ট্রিং, বুলিয়ান, ঠিক আছে। আর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে ইভেন্টস। জাভাস্ক্রিপ্ট মূলত ইভেন্ট নিয়ে মূলত বেশি কাজ করে, ইভেন্ট আর ফাংশনস। যারা অ্যাডভান্স লেভেল নিয়ে কাজ, অ্যাডভান্স লেভেলে কাজ করবেন, এরা মূলত এই দুটো জিনিস নিয়ে অনেক বেশি কাজ করবেন, ইভেন্টস আর ফাংশন। মূলত এগুলি নিয়ে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলেন, একটা ফ্রেমওয়ার্ক বলেন, মূলত এই ফাংশনসের সমন্বয়ে গঠিত। তো আজকে যেহেতু জাভাস্ক্রিপ্ট শুরু করেছি, আমার মনে হচ্ছে যে অনেকের ধরতে একটু সময় লাগতেছে, বাট আশা করি নেক্সট আরও কয়েকটা ক্লাসে আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে যখন কাজ করব, জাভাস্ক্রিপ্ট নিয়ে এইচটিএমএল এর সাথে যখন আমরা এইচটিএমএল এর সাথে বিভিন্ন প্রকার ছোটোখাটো এক্সাম্পল নিয়ে কাজ করব, তখন এই যে আজকে যে বেসিক ব্যাপারগুলি এগুলি বেশ ক্লিয়ার হয়ে যাবে, বেশ কি মানে অনেক, মানে পুরো ক্লিয়ার হয়ে যাবে। কারণ আমার মনে আছে আমি যখন পিএইচপি শুরু করেছিলাম, সো এমনও আমি শুনি, মানে আমার ছোট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যখন পিএইচপি শুরু করেছিলাম, সো প্রথমে নর্মালি এইচটিএমএল সিএসএস দিয়ে শুরু হয়। সো যেহেতু আমরা সবাই এইচটিএমএল সিএসএস বেসিক জানি, তো তখন খুব ভালো লাগে, আসলে তখন খুব ভালো লাগতো যে আসলে এইচটিএমএল সিএসএস দেখাইতেছে, খুব সহজে পারতেছি। কিন্তু যখন পিএইচপি শুরু হলো তখন আসলে কী হলো, তখন মানে আমি এমনও শুনেছি যে অনেকে নাকি পিএইচপি শুরু করতে গিয়ে ভয়ে নাকি অনেকে যে শুনছে না এটা অনেক কঠিন, এটা পারবে না, এটা বোঝা যায় না, হ্যাঁ এটা লাইক অনেক কথা শুনছে অনেকে, শুনে অনেকে কী করছে মানে ওই কোর্সটা করেনি, অনেকে কোর্সটা না করে মানে আনকমপ্লিট রেখে সে চলে গেছে, মানে জাস্ট এই ভয়ে, এই ভয়ে সে কী করছে মানে জাস্ট সে পুরো কোর্সটা অর্ধেক রাস্তায় রেখে সে চলে গেছে, জাস্ট এই ভয় যে না এটা অনেক কঠিন, এটা আমি বুঝতেছি না। অনেকে আবার এমন হয়েছে যে না আচ্ছা ঠিক আছে শুরু করে দেখি, শুরু করার পরেও এমন হয়েছে যে অনেকে প্রথম দু তিনটা ক্লাস দেখে অনেকে মাথা ঘুরে গেছে যে না আসলে বুঝতেছি না এটা আসলে কী হইতেছে, মানে ঘুরতেই পারতেছে না, মানে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল তখন। সো ওই টাইমটাতে আসলে যতটুকু না আপনি বোঝার চেষ্টা করা উচিত, আমি মনে করি যে ওই টাইমটুকু আপনার ধৈর্যটা ধরে রাখা হচ্ছে অনেক বড়ো একটা ফ্যাক্ট। কারণ প্রোগ্রামিং সেক্টরে আমি মনে করি যে প্রোগ্রামিং লেখাটা না যতটা ইম্পর্টেন্ট, তার চেয়ে বড়ো ইম্পর্টেন্ট হচ্ছে ধৈর্য ধরে আপনার মনোযোগ রাখাটা, ঠিক আছে। কারণ এই মনোযোগটা সবাই রাখতে পারে, ঠিক আছে। তো এই মনোযোগটা রাখাটা হচ্ছে মেন, আপনি
হয়তো বুঝতেছেন না, ওকে ফাইন, কোনো সমস্যা নেই, আপনি ধরে রাখেন, আপনি ধরে রাখেন, আপনি 10 দিন হোক 20 দিন হোক 1 সপ্তাহ পরে হোক আপনি এটাতে লেগে থাকেন, দেখবেন যে একদিন আপনি এটা বুঝবেনই। কারণ এটা তো আর এমন না যে এটা এলিয়েন এসে তৈরি করে গেছে, এটা অবশ্যই একজন মানুষ তৈরি করেছে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা। সো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যেহেতু একজন তৈরি করেছে এবং সেটা একদিনে না, সেটা সে বহুদিন পরে একটা ল্যাঙ্গুয়েজ সে তৈরি করেছে, তো অবশ্যই একজনের বহুদিনের একটা ফলাফল আপনি একদিনে সেটা কি অবশ্যই সেটা বুঝতে পারবেন। সো সেটাকে বুঝতে হলে আপনাকে কিছু সময় দিতে হবে, আপনার ব্রেইনকে কিছু সময় দিতে হবে, আপনার নিজেকে সময় দিতে হবে, এই কাজগুলির পেছনে সময় দিতে হবে। সো দেন আপনি একটা সময় এসে বুঝতে পারবেন যে না, এটা এভাবে কাজ করতেছে। ঠিক আছে, সো আশা করি যে আপনারা, আমি ফাইলটাও শেয়ার করে দেবো অবশ্যই। হ্যাঁ, সো আমি চাই মানে চাইবো যে আপনারা এই ছোটোখাটো বিষয়গুলি নিয়ে আপনারা প্র্যাকটিস করেন, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, অবশ্যই জানেন আপনারা। প্র্যাকটিস ছাড়া আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চিন্তা করা অসম্ভব। হ্যাঁ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি প্র্যাকটিস করবেন না কিন্তু আপনি ঠিকই একটা আইটি ফার্মে হাজার হাজার টাকা ইনকাম করবেন, এটা আসলে কল্পনাতীত। ঠিক আছে, এটা কল্পনা করা যায় না। সো আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। সো আশা করি আপনারা প্র্যাকটিস করবেন, এবং আজকে আমি একটু পর্যন্ত রাখতে যাচ্ছি, কারণ বেসিক হিসেবে এটা অনেক বেশি হয়ে যায়। আমি বুঝতে পারতেছি আপনাদের, যেহেতু শাহনাজ পারভীন আমাকে বেশ কিছু প্রশ্ন করেছেন, অন্যদের হিসাবে আমি রতন ভাই আমাকে যতটুকু বলেছে, মেবি রনি ভাই আর কোনো একজন ভাই, আমি এখন যেহেতু নতুন আমি সবাই নাম বলতে পারতেছি না, তো ওনারা মোটামুটি জানেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে, কাজও করেছেন আমি শুনেছি। তো আমি সবার কথা চিন্তা করে আমি জাভাস্ক্রিপ্টে একটু স্লোলি আগাতে চাচ্ছি, যেহেতু সবারই বোঝার দরকার, প্র্যাকটিস করার দরকার, সময় দেওয়া দরকার। সো আমি আজকে এই পর্যন্ত রাখতে চাচ্ছি। সো আমি ভিডিওটি স্টপ করে ইউটিউবে আপলোড হওয়ার পরে আমি দেন এটা শেয়ার করে দিচ্ছি সবাইকে। আর শাহনাজ পারভীন যেহেতু মেইলের মাধ্যমে আগে নিতেন, তো আমি এটা রতন ভাইয়ের সাথে কথা বলে আপনাকে আমি শেয়ার করে দিচ্ছি। আর এরপরে যদি এখন কারো কোশ্চেন থাকে তাহলে আপনি কোশ্চেন করতে পারেন। আচ্ছা, তাহলে আমার মনে হচ্ছে কারো অনেক কোনো কোশ্চেন নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে তাহলে এই পর্যন্তই রাখলাম। ঠিক আছে, আল্লাহ হাফিজ তাহলে।